আমার বাবা কখনোই আমাদেরকে লঞ্চ করার বিষয়ে একটা বিরাট ভূমিকা পালন করেননি মানে উনি ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ওয়াজ ভেরি শিওর যে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে ভুল করলে তোমাদের দোষ ঠিক হলে তোমাদের কৃতিত্ব তো তখন বাগনক বলে একটা টেলিফিল্ম উনি বানাচ্ছিলেন তাতে আমাকে দিয়ে অভিনয় করান প্রথম এবং আমি বুঝতে পারি যে হচ্ছে না পাচ্ছি না তাছ একদমই হচ্ছে না এবং কৌশিক গাঙ্গুলি ভীষণভাবে চেষ্টা করছেন সব পড়া হয়ে যাওয়ার পরে ঋতুদা বললেন গৌরব তুই এই রোলটা করবি না এই রোলটা ও করবে তুই ওই রোলটা করবি আমি ভেতর থেকে ধ্বংস হয়ে গেলাম যে আমার মনে হলো যে ঋতুদার আমার অভিনয় পছন্দ হয়নি আমার আমার সত্যি মনে হয় যে দেব বা জিত যেই ধরনের যেই ধরনের ক্যারেজমা নিয়ে আসে অনস্ক্রিন সেইটা আনার অনেক কষ্ট বাবা মা তখনই হওয়া উচিত যখন তুমি বাবা মা হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড কারণ বাবা মা হওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় হ্যালো ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট আমি অরুণাবাস্টু আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবারস আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন আশা করি খুব শিগগিরই আমরা এই সাবস্ক্রাইবার কাউন্টটা আরও বেশি বাড়াতে পারবো প্রত্যেককে ধন্যবাদ যারা প্রথমবার ক্লিক করেছেন তাদের জন্য বলে দিই দিস ইজ এ পডকাস্ট চ্যানেল আমরা এখানে চেষ্টা করি ভালো ভালো কনভারসেশনস ক্রিয়েট করার যেটা আপনাদের জীবনে ভ্যালু বা নলেজ যে কোনো একটা বাড়াতে পারে সো আজকে আমার সঙ্গে আছে গৌরব চক্রবর্তী অভিনেতা গৌরব চক্রবর্তী যার ব্যাপারে আপনারা অনেকেই জানেন যাকে আপনারা অনেকেই দেখেছেন তার শুরুটা অনেক দিন আগে থেকে তার তেইশ বছর বয়সের থেকে কিভাবে শুরু হয়েছে এবং তার বাড়িতে তিনি সব্যসা চক্রবর্তীর ছেলে হয়ে তার জার্নিটা ঠিক কীরকম ছিল সে ওই নেপক্ষী যাকে বলে সেই কোট অ্যান্ড হিসেবে তার জার্নিটা ঠিক কীরকম ছিল তার ইন্টারনাল নিজস্ব স্ট্রাগল কীরম ছিল তার এই পুরো প্রসেসটা কীরকম ছিল মেন স্ট্রিম সিনেমা নিয়ে তার সঙ্গে কথা বলেছি তার অ্যাকচুয়ালি একটা অদ্ভুত জিনিস তার পড়াশোনা সম্পর্কে একটা জিনিস আমরা জানতাম না যেটা আপনারা খুব শীঘ্রই এই এপিসোডটা জানতে পারবেন তার একটা এডিটিং নিয়ে আলাদা করে পড়াশোনা আছে এবং সেটা এফটিআইআই পুনে থেকে সিরিয়াসলি আমার জন্য এটা একটা নতুন ইনফরমেশান ছিল এরকম প্রচুর নতুন ইনফরমেশান এই আড্ডাটায় পেয়েছি আমি পার্সোনালি এই আড্ডাটা দুর্দান্ত এনজয় করেছি এবং জেনারেলি যেই আড্ডাগুলো আমি এনজয় করি সেটা আপনারাও এনজয় করেন সো ব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট সো আজকে আমাদের সঙ্গে আছে গৌরব চক্রবর্তী থ্যাংক ইউ গৌরব থ্যাংক ইউ ফর কামিং ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট সো হ্যাভিং এটা আমার সৌভাগ্য যেখানে আসতে পারে কেমন আছো বলো ভালো আছি আর ওভারঅল এই মুহূর্তের গরম ফরম ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সে আমরা মোটামুটি সবাই ইয়ে আছি এমনিতে তোমার সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমার যেটা প্রথম মাথায় এলো যেই প্রশ্নটা তোমায় করার ইচ্ছে হলো প্রথম তাহলে আমি ঋতর সঙ্গে কথা বলেছি আমাদের হৃদ্ধির সঙ্গে কথা বলেছি এদের এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এমন একটা ফ্যামিলি থেকে আসে যেখানে তাদের সঙ্গে একটা ফিল্ম বা টেলিভিশনের কানেকশান আছে তোমার ক্ষেত্রেও তাই তুমি একটা এমন ফ্যামিলি থেকে আসো যেখানে এটা অবভিয়াসলি কানেক্টেড তোমার ক্ষেত্রে হাউ ওয়াজ ইট মানে তোমার ছোটোবেলা থেকে বড় হয় এবং এই যে এই জগৎটায় আসাটা এটা হাউ ওয়াজ দ্য জার্নি এইটুকু শুধু আসা তো প্রথমেই বলি আমরা যারা নেপো কিড আর কি তারা তারা বেসিক্যালি কি হয় বাবা মা একই প্রফেশনে থাকলে না ছোটোবেলার থেকে একটা ইন্টারেস্ট তৈরি হয় হয়তো মানে আমি যে জিনিসটা দেখে বড় হলাম সেই জিনিসটার প্রতি অটোমেটিকলি একটা ইন্টারেস্ট তৈরি হয়ে মানে যেরকম আমার বাবা মা এক সময় খুব রেগুলার একসঙ্গে থিয়েটার করতেন আমাদের একটা নাটকের দল আছে চার বাক বলে তো সেই নাটকের দলে অভিনয় করছিলেন জোসন দস্তিদারের পরিচালনায় এবং তখন রেগুলারলি বাবা মা নাটক করতে যেতেন আর তখন আমি এতটাই ছোট যে আমাকে সঙ্গে নিয়ে যেতে হতো তো আমি গ্রিন রুমে বসে থাকতাম এবং নাটক হতো তারপর বারবার আমাকে এসে দেখে যাওয়া হতো তো এরকম একবার আমাকে একজন কোলে করে নিয়ে স্টেজে উঠে যান তো আমার প্রথম স্টেজ অ্যাপিয়ারেন্স আমার অজান্তেই আমার জন্মের কয়েক মাসের মধ্যেই হয়ে যায় সিমিলারলি যখন থেকে টেলিভিশনে দূরদর্শনের জন্য অনেকগুলো টেলিভিশন সিরিয়াল করছিলেন তখন যেমন তেরো পার্বণ যেমন উড়ন সেই সময় সেই সময় বলে যে সিরিয়ালটা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে সেইটা করার সময় একটা বাচ্চার প্রয়োজন ছিল তো তখন কাকে কোথা থেকে কি পাওয়া যাবে তো না গৌরবকেই আমরা তাহলে ব্যবহার তখন তোমার বয়স কত তখন ওইরকমই কয়েক মাস বয়স মানে আমি জন্মেছি মার্চ মাসে এই শুটিংটা হচ্ছে হয়তো ডিসেম্বর মাসে ওহ আমার কোনোই মেমরি নেই আমি অনেক পরে ওটা টিভিতে দেখেছি বা ডিভিডি তে দেখেছি তো ওই অজান্তেই ক্যামেরার সামনে আসা অজান্তেই স্টেজে ওঠা এইটা একেবারে ছোটোবেলায় কিন্তু তারপর থেকে আমাদের সিনেমা সিরিয়াল বা নাটকের সঙ্গে কোনোই যোগাযোগ নেই তার কারণ হচ্ছে আমাদেরকে বাবা মা দুজনেই বলেছিলেন যে কাজ তখনই শুরু করবে যখন পড়াশুনো কমপ্লিট করে ফেলবে পড়াশুনো শেষ করবে তারপরে কাজ করবে তো আমি যখন স্কুলে তখন মানে এমনকি কোনো ফিল্ম পার্টি হোক বা কোনো প্রেমিয়ার হোক কোথাওই আমাদের নিয়ে যাওয়া হতো না আমাদের একেবারেই আলাদা রাখা হতো এই জগতের থেকে আচ্ছা মানে ইন্টেনশনালি মানে আমরা আমার বাবা মা একটা সিনেমার প্রেমিয়ারে যাচ্ছেন তাদের ছবি রিলিজ করছে তো সেখানে আমার থাকার তো কোনো প্রয়োজন নেই মানে সেটা তো আমার জায়গা নয় সেই সময় তো এইটাই হয়তো তাদের চিন্তাভাবনা ছিল তো এবং সেটা তো তার ফলে আমাদের কোনোই মানে কোনো শুটিংয়ে গেছি হয়তো এক দুবার কিন্তু কোনো এরকম গেট টুগেদারে বা কোনো প্রেমিয়ারে আমরা কোনো দিন যাইনি তো সিনেমা যে করব সেইটার বিষয়েও কোনো ছোটোবেলার থেকেই একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমি বড় হয়ে অভিনেতা হব এরকমও ব্যাপার ছিল না কোনো আমি যখন স্কুল পাশ করি তখন আমি কলেজে যাব তখন সেই সময় আমি আমার বন্ধু বন্ধুবান্ধবের দেখা দেখি আমি সায়েন্স নিয়ে পড়াশুনো করি এবং তারা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করবে বলে আমিও ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করবো ডিসাইড করে ফেলি মানে আমার বাড়ির থেকে কোনো রকম চাপ ছিল না যে তোমরা তোমাদের ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে লয়ার হতে হবে বা অভিনেতা হতে হবে এরকম কোনো রকমই চাপ ছিল যেটা তোমার ইচ্ছা হবে যেটা তোমার ইচ্ছা হবে সেটাই করবে তো তার ফলে আমি খুব আনডিসাইডেড ছিলাম সেই সময় তো জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিলাম এআই ট্রিপিলি দিলাম এবং সেই পরীক্ষা দেওয়ার সময় জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা দিতে গেলাম আমার যেখানে সিট পড়েছিলো তো একটা পরীক্ষা দিয়ে বেরিয়ে দ্বিতীয় পরীক্ষাটা দিতে যাব। তো প্রথম পরীক্ষাটা দিয়ে বেরিয়েছি একটা কিছু খেতে হবে তো সে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি আমি দেখলাম একটা ছেলে বেরিয়ে এলো সে বসে পড়ল তার মা তাকে খাইয়ে যাচ্ছে তার বাবা তার সঙ্গে রিভাইজ করে যাচ্ছে এবং সে বলে যাচ্ছে ওইটা দেখে না আমার মনে হলো যে আমি এইটা করতে পারবো না এইটা আমার জায়গা নয় এবং আমি যেহেতু আমার প্রথম থেকেই একটা বিষয় ছিল আমি যেটা করব সেটা ভালো করে করব যদি না করতে পারি করবই না আমি দ্বিতীয় পরীক্ষাটা না দিয়ে বাড়ি চলে আসি এবং ফর্চুনেটলি বাবা মা তার জন্য রাগাডাগি করেননি এবং তারপরে রেজাল্ট বেরোয় এবং খুব খারাপ রেজাল্ট হয় বেসিক্যালি মানে যেহেতু ইচ্ছে ছিল না সেহেতু মন দিয়ে পড়াশোনা করেছিলাম সেটাও বলতে পারবো না মন দিয়ে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটাও বলতে পারবো না তো বেসিক্যালি আমি তখন খুব আনডিসাইডেড আমি কী করবো যাদব ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্জের অ্যাপ্লাই করলাম সেটাতেও পেলাম না তো একদিন আমার আমার স্কুলটা পার্ক স্ট্রিটের ওপরে তো পার্ক স্ট্রিট ওই তখন ওই মার্কশিট টেস্ট করানো এই সেই করানো করিয়ে আমি পার্ক স্ট্রিট মেট্রোর দিকে হাঁটছি যে বাড়ি ফিরবো মেট্রো ধরে সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে দিয়ে যাচ্ছি তো কী মনে হলো একবার ভেতরে ঢুকে ব্রোশারটা নিয়ে নিই ভেতরে ঢুকলাম ব্রোশারটা নিলাম আমি ব্রোশারে দেখলাম যে একটা কোর্স আছে মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি যাতে পাস সাবজেক্ট হচ্ছে ফিল্ম স্টাডিজ আমি বললাম এটা তো খুব ইন্টারেস্টিং এই বিষয় নিয়ে কলেজ লেভেলে পড়াশুনো করা যায় যে আমি তো সেটাই জানতাম না আমার কোনো আইডিয়াই ছিল না আমার আইডিয়া ছিল কলেজ স্কুল পাশ করবে কলেজে যাবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বা ইংলিশ অনার্স পড়বে বা এই ধরনের কিছু ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল হ্যাঁ তো এইটা যে করা যায় এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না তো আমি ভাবলাম এটা তো বেশ ইন্টারেস্টিং একটা পরীক্ষা হলো একটা ইন্টারভিউ হলো পেয়ে গেলাম ভর্তি হলাম ভর্তি হয়ে আমি দেখলাম যে আমি চূড়ান্ত এনজয় করছি বিষয়টা এবং সেই কারণে রেজাল্টও ভালো হচ্ছে প্রত্যেকবার আমি মানে ক্লাসে টপ থ্রি এর মধ্যে থাকছি মাঝে মাঝে টপ করছি এবং তারপরে সেটা করতে 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 যখন কলেজ পাশ করলাম তখন ডিসাইড করলাম যে না আমি এটা নিয়ে না একটুখানি আরও ডিটেলে পড়াশোনা করতে চাই সিনেমা নিয়ে এবং তখন আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের নাটকের দলে একটা ইয়াং ছেলের প্রয়োজন হলো তার কারণ হচ্ছে তখন কাসেট থেকে সিডিতে ট্রানজিশন হচ্ছে মিউজিক যে যেটা চালানো হবে সেইটা তার আগে কাসেটে চলতো তো এইবারে সিডিতে চালানো হবে সেই সিডিটা কে চালাবে বাবা আমাকে বললেন যে তুমি করে দেবে আমাদের তাহলে খুব উপকার হয় আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি করবো তো ওই প্রথম নাটকের দলে যোগ দেওয়া এবং ব্যাকস্টেজ কাজই করতাম আস্তে আস্তে অডিওটা পুরোটাই আমার দায়িত্বে চলে আসে এবং তারপরে মিউজিক বাজাতে বাজাতে একটা যেরকম বললাম একটা ইয়াং ছেলের প্রয়োজন হলো কারণ ডিসাইড করা হলো যে ফেলুদা মঞ্চস্থ করা হবে যেখানে আমার বাবা ফেলুদার চরিত্রে অভিনয় করবেন তুপসে করার মতো ওই এজ গ্রুপের কেউ নেই আমাদের দলে তো তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি করবে তাহলে আমাদের বাইরে থেকে কাউকে নিয়ে আসতে হয় না কেন আমি করবো মানে আমার তো কোনো এই বিষয়ে কোনো পড়াশুনো নেই কোনো ট্রেনিং নেই তো তখন আমাকে আমার বাবা অরিন্দম গাঙ্গুলি খেয়ালি দস্তিদার এরা সকলে মিলে বললেন যে আমরা তোমাকে ট্রেনিং দেবো দিয়ে শেখাবো নিয়ে আমরা তো এক্ষুনি করছি না একটু সময় লাগবে নিয়ে তারপরে উই উইল গো হেড উইথ দিস তুমি যদি রাজি থাকো তাহলে উই ক্যান ট্রাই দিস আমি বললাম হ্যাঁ অফকোর্স এটা তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় তো ওই আমার প্রথম অভিনয় করার মানে শিক্ষা শুরু বা অভিনয়ের দিকে যাওয়া অত্যন্ত খারাপ অভিনয় করেছিলাম আমার মতে এখনও আমার মানে খুব খারাপ খুব খারাপ যাই হোক কিন্তু বিরাট কিছু শিখেছিলাম এবং যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে অভিনয়ের প্রতি একটা ওই প্রথম যে স্টেজে উঠে আমি অভিনয় করলাম করে আমার ভালো লাগলো একটা ইমিডিয়েট দর্শকের রিয়াকশন পেলাম সেই প্রথমবার ফিল করেছিল ভীষণ ভীষণ একটা ফিল করলাম মানে এরকম নয় যে আমাকে এটা আমার বাবা বলে দিয়েছিলেন যে এটা কিন্তু হবে এরকম কিচ্ছু বলেননি মানে ভীষণ আমার বাবা ইনফ্যাক্ট ভীষণ তো তার ফলে পুরোটাই নিজে অনুভব করেছিলাম আর কি এবং ওই প্রথম একটা বিষয়টা নিয়ে একটা একটা বেসিক জায়গা তৈরি হয় তো তার সঙ্গে প্যারালেলি আমার কলেজ চলছে এইবারে যখন কলেজ পাশ করছি তখন আমি ঠিক করলাম যে এই বিষয়ে আমি একটু আরও বিস্তারিত পড়াশোনা করতে চাই এই বিষয়টা আমার ভালো লাগে তাই আমি পুনার ফিল্ম ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে চাই তখন আমি বাবাকে গিয়ে বললাম যে আমি অভিনয় করতে চাই এবং আমার অভিনয় করতে ভালো লাগে কিন্তু অভিনয়টা শিখে করতে চাই তো আমি কি তাহলে পুনে ফিল্ম ইনস্টিটিউটে অ্যাক্টিং কোর্সটাই অ্যাপ্লাই করব তো বাবা বললেন যে দেখো তুমি যদি আমার ওপিনিয়ন চাও আমি বলবো যে অভিনয়টা ঠিক কোর্স করে শেখার মতো জিনিস নয় তো তার চেয়ে তুমি এমন একটা কোর্স করো যেটাতে তুমি সিনেমা বানানোর টেকনিক্যাল দিকটা শিখতে পারবে সিনেমাটা কীভাবে তৈরি হয় সেটা জানতে পারবে তারপরে ফিরে এসে আমার সঙ্গে থিয়েটার করো আমার মনে হয় সেইভাবে তুমি অভিনয়টা অনেক আমার আমার পার্সোনাল আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তুমি সেইভাবে অভিনয় শিখলে আরও ভালো হয় তো তিনি এত বছর ধরে অভিনয় করছেন তার তার অভিজ্ঞতার ওপর বেস করে এই ডিসিশনটা নিয়ে ফেলি যে আমি এডিটিং নিয়ে পড়াশুনো করতে চাই কারণ আমার এডিটিংয়ের প্রতি একটা ভীষণ ভালোবাসা অলরেডি তৈরি হয়ে গেছিলো তো আমি অ্যাপ্লাই করলাম ফর্চুনেটলি প্রথম ট্রাইতে পেয়েও গেলাম সেখানে গিয়ে পড়াশোনা করলাম কোথায় গিয়ে পুনে ফিল্ম ইনস্টিটিউট এফটিআই তুমি থেকে এডিটিং হ্যাঁ তো ইনফ্যাক্ট এটারও একটা গল্প আছে সেটা হচ্ছে আমি যখন পুনাতে অ্যাপ্লাই করি ওখানে দু রকমের কোর্স হয় একটা হয় ভিডিও কোর্স একটা হয় ফিল্ম কোর্স ফিল্ম কোর্সটা তিন বছরের হয় আর ভিডিও কোর্সটা এক রাইট তো আমি অবভিয়াসলি দুটোর জন্যই অ্যাপ্লাই করেছিলাম কারণ জানতাম যে মানে সুযোগ পাওয়াটা খুব ডিফিকাল্ট হ্যাঁ 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 তো আমি দুটোর জন্যই অ্যাপ্লাই করলাম করে দেখলাম যে আমি দুটোরই ইন্টারভিউ কল পেয়ে গেলাম আচ্ছা তো আমি গেলাম গিয়ে প্রথম ইন্টারভিউটা দিলাম ভিডিও কোর্সের ইন্টারভিউটা ফিল্ম কোর্সের ইন্টারভিউটা না দিয়ে বাড়ি চলে এলাম আমি মনে মনে ভাবলাম যে আমি তো প্রফেশনাল এডিটর হতে চাই না তুমি তো আমি তো অভিনেতা হতে চাই আমি সিনেমা বানানো শিখতে চাই এবং ফিল্ম ইনস্টিটিউটের একটা ব্যাপার ছিল মানে সেটা কতটা ক্যামেরায় বলা ঠিক হচ্ছে জানি না কিন্তু বিষয়টা হচ্ছে ওদের থ্রি ইয়ার কোর্সটা না ইনভেরিয়েবলি আরো এক্সটেন্ড হয়ে যেত হ্যাঁ মানে যারা তিন বছরের কোর্সটা করে তারা ইনভেরিয়েবলি পাঁচ বছর কাটিয়ে আসে একদম একদম সাড়ে চার থেকে পাঁচ বছর কাটিয়ে আসে তো আমার বক্তব্য হলো যে আমি কি আমার জীবনের পাঁচটা বছর এডিটিংকে দিতে রাজি আছি ঠিক আমি প্রফেশনাল এডিটর হতে চাইলে অফকোর্স একটা বিরাট পাওয়া হবে বিরাট কিন্তু আমি তো প্রফেশনাল এডিটর হতে চাই না তো আমি কি মনে হলো আমি পাবো পাবো না জানি না আমি শুধু টেলিভিশনের ইন্টারভিউটা মানে ভিডিও কোর্সের ইন্টারভিউটা দিয়ে চলে এলাম কয়েকদিনের মধ্যে চিঠি চলে এলো ইউ আর থ্রু ইউ বিন অ্যাকসেপ্টেড তো আমি খুবই খুশি তা গেলাম ওখানে পড়াশুনো করলাম এবং শুধু পড়াশুনো করলাম না একটু এটা নিজেকে নিয়ে এত বলতে আমার খুব ভালো লাগে না কিন্তু বিষয়টা হচ্ছে আমি ব্যাচ টপ করলাম আচ্ছা হ্যাঁ এবং আমি তা আমি যা যা ফিজ দিয়ে ভর্তি হয়েছিলাম তার চেয়ে বেশি টাকা স্কলারশিপে পেয়ে গেলাম এবং আই ইউজ টু রিলি এনজয় ইট মানে আমি আমার এডিটিং করতে এতই ভালো লাগতো যে আমি যখন প্রথম গিয়ে ভর্তি হলাম আমাদের প্রথম কোর্স নন ফিকশান এডিটিংয়ের প্রথম প্রথম প্রজেক্ট নন ফিকশান প্রজেক্ট তো সেটার জন্যে আমাদেরকে দেওয়া হলো ছটা দিন এডিট করার জন্যে আমি প্রথম দুদিন গেলাম না এডিট করতে ফিল্ম ইনস্টিটিউটে যা হয় আর কি আড্ডা মেরে গল্প করে ভোরবেলা ঘুমোতে গিয়ে দুপুরবেলা ঘুম থেকে উঠে এই সব করে চূড়ান্ত ইনডিসিপ্লিন করে প্রথম দুদিন গেলাম না তৃতীয় দিন গেলাম দুদিনে এডিটটা শেষ করে ফেললাম বাকি দুদিন আর লাগলোই না আমার তো আমাকে আমার প্রফেসররাও কিছু বলতে পারছে না ওই কারণে এবং আমাদের প্রজেক্টটা বেস্ট জাজড হলো ওইটার মধ্যে তো এইভাবে চারটে পাঁচটা প্রজেক্ট থ্রু আউট দ্য করলাম ফর্চুনেটলি প্রত্যেকবারই আমাদের প্রজেক্টটাই বেস্ট হয় প্রত্যেকটা ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চায় তো আমার একটা প্রচণ্ড একটা আমার এইটাই করার কথা আমি এইটাই করতে চাই আমার এইটা করতে ভালো লাগছে এবং প্যারেলেলি আমি অদ্ভুতভাবে অভিনয়টাও চালিয়ে যাই ওখানে তার কারণ হচ্ছে ওখানে যখনই কোনো বাংলা বাংলায় কোনো প্রজেক্ট হতো বাঙালি অভিনেতা অভিনেতার প্রয়োজন হতো কোনো কারণে লোকের মনে হতো যে যেহেতু আমি একজন অভিনেতা ছেলে আমি অভিনয় করতে পারবো তো সেহেতু আমাকে ডেকে আনা হতো আমাকে সেই চরিত্রগুলো করতে দেওয়া হতো এবং ওটা আমার কাছে বিশাল ট্রেনিং হতো কারণ আমি অ্যাক্টিং ব্যাচের স্টুডেন্টদের সঙ্গেও কাজ করছি আমার ব্যাচের স্টুডেন্টদের সঙ্গেও কাজ করছি অ্যাক্টিং ব্যাচের স্টুডেন্টরা যখন এক্সারসাইজ করছে আমি ওখানে বসে দেখছি আমি ওদের থেকে জানছি ওরা কি করছে কি ধরনের ওদের প্রসেস তো এই পুরোটা ওই একটা বছর ওখানে থেকে আমি মানে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম এবং এনরিচড হলাম যাকে বলে এবং ফিরে এসে আবার বাবার কথা মতোই থিয়েটার গ্রুপে আবার যোগদান করলাম এবং থিয়েটার করতে শুরু করলাম এবং তারপরে প্রফেশনাল এর বিষয়টা এলো সেটাও কিন্তু মানে অনেক বেশি কথা বলে ফেলছি কি না একদম না আমি একটা জিনিস জিজ্ঞেস করি এর তোমার এই ফিরে আসার পর একটা জিনিস আমি এই পুরোটার মধ্যে একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হলো কখনো কি এই কথাটা মাথায় এসছে যে আমি তো মানে তোমার বাবা মানে চক্রবর্তী চক্রবর্তীতে একজন এমন অভিনেতা যাকে বিভিন্নভাবে মানুষ এক এক সময় এক একভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সেলিব্রেটেড অভিনেতা একজন কোথাও কি এটা মনে হয়েছে যে আমি অভিনয় করতে এলে আমার উপর একটা এক্সপেকটেশনের বোঝা চাপবে না এইটা আমার কখনো মনে হয়নি এবং ইট ইস ভেরি ফর্চুনেট যে এই চাপটা আমি কখনো অনুভবও করিনি কাজটা কাজ করার পরে মানে আমি কোনো সময় এইটা ফিল করিনি যে দর্শকের আমার থেকে একটা বিরাট এক্সপেক্টেশন রয়েছে যে আমাকে তার কারণ হয়তো এইটা একটা হতে পারে এটা আমার অ্যানালিসিস আই মাইট বি রং যে আমার বাবা কখনোই সুপারস্টার মেন স্ট্রিম অভিনেতা ছিলেন না রাইট আমার বাবা একজন সেলিব্রেটেড অ্যাক্টার এবং তার অভিনয়ে সবসময় প্রশংসিত হয়েছে তো তার ফলে আমার মনে হয় অভিষেক বচ্চনের যেই চাপটা থাক থেকে ছিল বা ছিল যে তার বাবা ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেতা তাকেও এক নম্বর হতে হবে না হতে পারলেই ফেলিয়ার তো সেই চাপটা আমি কখনো ফিল করি ফিল করুন হ্যাঁ এবং আমার এই জিনিসটা এই চিন্তা ভাবনাটা মাথায় আসেও নি ইনফ্যাক্ট আমার বাবা কখনোই আমাদেরকে লঞ্চ করার বিষয়ে একটা বিরাট ভূমিকা পালন করেননি মানে উনি ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ওয়াজ ভেরি শিওর যে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে ভুল করলে তোমাদের দোষ ঠিক হলে তোমাদের কৃতিত্ব আমার এর মধ্যে কোনো তোমার তোমার যদি কোনো রকম অ্যাডভাইস দরকার হয় আই অলওয়েজ দেয়ার আমি যখনই আমার অ্যাডভাইসের প্রয়োজন হয়েছে আমি বাবার কাছে গেছি মার কাছে গেছি কিন্তু কখনোই বলে দেননি যে তোমার এই ছবিটা দিয়ে ডেবিউ করা উচিত তোমার এই কাজটা করা উচিত ইনফ্যাক্ট গানের ওপারে আমার প্রথম কাজ সেটা কিন্তু মানে ঘটনাচক্রে পাওয়া আমি ওটাতে আসবো একটা জিনিস জিজ্ঞেস করিনি শুধু সেটা হলো তোমার সঙ্গে তোমার ছোটবেলা থেকে বড় হওয়ার সময় মানে এক তুমি যেটা বললে অবভিয়াসলি বাংলায় যাদের সুপারস্টার বলা হয় বা আমাদের রিজন্যাল ইন্ডাস্ট্রি যাদের সুপারস্টার বলা হয় তারা খুবই স্পেসিফিক কিছু মানুষ কারণ তখন তাই ছিল আর কি কয়েকজনই মানুষ যারা সেই অর্থে মেন স্ট্রিম সিনেমার সুপারস্টার সেটা আলাদা বিষয় বাট আরবান অডিয়েন্সের কাছে বা ইনফ্যাক্ট শুধুমাত্র আরবান অডিয়েন্সের কাছে না বাট সব্যসারী চক্রবর্তীর একটা আলাদা অ্যাকসেপ্টেন্স সবার মধ্যে ছিল তুমিও তো ছোটবেলা থেকে যখন বড় হচ্ছো তুমিও তো জানো যে তোমার বাবা সব্যসাহী চক্রবর্তী যাকে নাকি অনেক লোক ভালোবাসে ইত্যাদি ইত্যাদি তোমার বাবা মানে তোমার বাবার সঙ্গে তোমার ইকুয়েশানটা কীরম ছিল মানে ছোটবেলা থেকে বড় হওয়ার আমাদের বাড়িতে কখনোই বুঝতে দেওয়া হয়নি এটা কিন্তু অবভিয়াসলি একটা পৃথিবীতে আমি যখন যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আমি বাইরের লোকের সঙ্গে মিশছি আমি তো বুঝতে পাচ্ছি যে আমার বাবা যে কাজটা করেন সেই কাজটা অন্য ছেলেপিলেদের বাবারা যে কাজটা করেন তার থেকে একটু আলাদা কারণ আমার বাবাকে তার কাজের জন্যে মানুষ চেনে তার মুখটা পরিচিত শুধু নয় তাকে ভালোবাসে সেটা সবচেয়ে এবং হি ইজ স্টার এইটা একটা বয়সের পরে আমার বুঝতে আমি শিখি এবং সেইটা আমার খুব ভালো লাগতো এরকম নয় যে আমি সকলকে গিয়ে বলতাম জানো আমি ওনার ছেলে এরকম করতাম না কখনই ওটা ওটা আমাদের আসতোই না মানে ওটা ওইভাবে ওটা বাবা মার কৃতিত্ব যে আমরা ওইভাবে বড় হইনি আমাদেরকে ওই একটা প্রচণ্ড কি বলবো কলার তুলে ঘোরা যেহেতু আমার বাবা একজন প্রতিষ্ঠিত অভিনেতা সেই কিন্তু যেটা ভালো লাগতো সেটা হচ্ছে যখনই কেউ জানতে পারতো যে আমি ওনার ছেলে তখন বলতো তোমার বাবার আমি ভীষণ কাজের ভক্ত তোমার এবং অনেক সময় তার তার জন্য অ্যাডভান্টেজও পেয়েছি মানে ইন দ্য সেন্স আমি কোনো একজন আমার স্কুলের কোনো বাঙালি টিচার আমি তার খুব ফেভারেট হয়ে গেছি শুধুমাত্র আমি সব্যসাচী চক্রবর্তী ছেলে বলে মানে ট্রু নেপটিজম তো সেই সেইটা হয়েছে কিন্তু সেইটাকে আমি কখনোই সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি এবং সেটা কখনোই তোমার তোমার জন্য বিরাট কিছু হয়ে ওঠেনি না ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস হতো সেটা হচ্ছে আমাকে একটা বয়স অবধি আমাদের স্কুল বাস যেখানে আমাদেরকে নামাতো আমরা থাকতাম লেক গার্ডেন্সে আমাদের স্কুল বাস আমাদের নামাতো গোল পার্কে তো সেখানে একটা বয়স অবধি মা আমাদের পিক করতে আসতেন রেগুলার বেসিসে মা আসছেন মাঝে মধ্যে বাবা আসতেন আর যখন বাবা আসতেন তখন আমি একটা চূড়ান্ত উত্তেজনা অনুভব করতাম মানে স্কুল বাসেও স্কুল বাস থেকে নেমে বাবা মাদের মধ্যেও সেইটা খুব উপভোগ করতাম যে আমার বাবা মানে একটা ভীষণ একটা গর্ববোধ হতো কিন্তু ব্যাস ওইটুকু তোমার বাবার সঙ্গে ছোটবেলা থেকে ইকুয়েশনটা কীরকম ছিল মানে তোমার বাবাকে সব সবসময় খুব দেখো সূপ্যারী চক্রবর্তীকে দেখে জেনারেলি বাইরে থেকে দেখে খুব একটা সিরিয়াস মানুষ মনে হয় এবং তিনি অভিনয়ও যতটা করেছেন যেভাবে করেছেন তার গলা থেকে শুরু করে তার পার্সোনালিটি থেকে শুরু করে এই সমস্তটাই তো লোকের খুব ভালোবাসার জায়গা তাকে ভালোবাসার কারণ তোমার সঙ্গে মানে ছোটোবেলা থেকে বাবা হিসেবে ইকুয়েশানটা কীরম ছিল মানে সেটা কি একেবারে বাবা ছেলের সম্পর্ক মানে কখনোই বলতে পারবো না যে আমরা প্রচণ্ড বন্ধু ছিলাম সেটা বা আছি আমাদের একেবারেই বাবা ছেলের সম্পর্ক একটা চূড়ান্ত রেসপেক্টের জায়গা এবং বাবার মার মধ্যে যদি জিজ্ঞেস করা হতো কাকে বেশি ভয় পাই ডেফিনেটলি বাবা কারণ বাবা কখনোই গায়ে হাত তুলতেন না বাবা কখনো খুব রেয়ারলি বকাঝোকা করতেন কিন্তু যখন করতেন সেটা মানে একেবারে সহজ ভাষায় বলতে গেলে প্যান্ট হলুদ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো সে বাবাকে প্রচণ্ড ভয় পেতাম কিন্তু বাবাকে আমি বরাবরই আমি একটু বাবা নেওটা আর কি মানে মা মা সেটা নিয়ে আমাকে সবসময় বলেন যে বাবার মতো হতে হবে বাবার মতো আমার ছোটোবেলায় আমার চুল স্ট্রেট ছিল ভীষণ স্ট্রেট ছিল তো আমার খুব দুঃখ ছিল বাবার মতো কোকরা চুল কেন নয় বাবা চশমা পরেন আমার কেন চশমা নেই তো এই এই সব ব্যাপারগুলো আমার খুব ছিল আমি খুব বাবা নেওটা ছিলাম এখন আছি বাবার প্রতি একটা আমার একটা অন্য রকম এবং বাবা আমার বাবা আমার হিরো বাবা আমার ইন্সপিরেশন আমাকে অনেক সময় অনেকেই বলেন যে তোমার অভিনয়ের মধ্যে বাবার ছাপ আমরা দেখতে পাই তো সেইটা আমি একেবারেই কোনো রকম নেগেটিভ ভাবে নিই না মানে সেটা তো আমি খুব ইন্সপায়ার করে হ্যাঁ মানে আমি ওনাকে কপি করার চেষ্টা করি না আমি একেবারেই আমার নিজস্বতায় বিশ্বাস করি কিন্তু একটা জেনেটিক ব্যাপার তো থাকে আমার হয়তো একটা কোনো ম্যানারিজম তার মতো বা আমার কোনো কথা একটা কোনো কথা বলার ধরন তার মতো সেটা হতে পারে কিন্তু সেটা যখন কেউ নোটিস করে এবং বলে আমি খুব এনজয় করি সেটা কিন্তু একটু আমি কেয়ারফুল থাকি যে সেইটা মানে সেটা অনুকরণ করার জায়গায় না চলে যায় ঠিক ঠিক এবার প্রথম কাজের জায়গায় আসি গানের উপরে প্রথম কাজ তাও আবার একজন মানে কি বলবো একজন সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে এখন দাঁড়িয়ে তো তিনি লেজেন্ডি তিনি একজন চেঞ্জ মেকার সেই মুহূর্তে ঋতুপর্ণ ঘোষ মানে প্রথম কাজই তার সঙ্গে এটা কিভাবে হলো এবং এটা হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আমার একটু বলো অ্যাকচুয়ালি আমার প্রফেশনালি কাজ করা প্রথম অভিনয় হচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় একটা টেলিফিল্ম ইটিভি বাংলায় তখন উনি একটার পর একটা টেলিফিল্ম করছেন উনি দুজনেই করছেন তখন টাইম চলছে রাইট রাইট তো তখন বাগনক বলে একটা টেলিফিল্ম উনি বানাচ্ছিলেন তাতে আমাকে দিয়ে অভিনয় করান প্রথম এবং আমি বুঝতে পারি যে হচ্ছে না পাচ্ছি না করতে একদমই হচ্ছে না এবং কৌশিক গাঙ্গুলি ভীষণভাবে চেষ্টা করছেন তার মনে হয়েছে যে এই চরিত্রটার জন্যে ওকে নিলে ওর বয়সী একটা ছেলে আমার দরকার ওকে আমি চিনি তাই ওকে নিলাম এরকম একটা পুরো নেপোটিজমে হয়তো আমি কাস্ট হয়েছি কিন্তু আমি উত্তরতে পারছি না আমি সেটা নিজে রিয়েলাইজ করছি এবং সেটাতে একটা বিরাট অপরাধ বোধ হচ্ছে এবং আমি বুঝতে পারছি ক্যামেরাটা যেই অ্যাকশন বলছেন বা যেই রোল শুরু হচ্ছে আমার বডির প্রত্যেকটা মাসেল একেবারে টাইট হয়ে যাচ্ছে আমি আড়ষ্ট হয়ে যাচ্ছি আমি আর করতে পারছি না ক্যামেরাটা অফ থাকলে পাচ্ছি ক্যামেরাটা অন হলে পাচ্ছি না তো তখন আমি রিয়েলাইজ করলাম আমি এতদিন স্টেজে অভিনয় করে এসেছি ক্যামেরার সামনে অভিনয় করার জন্য আমি এখনও তৈরি নই ওইটা আমার প্রথম কাজ ওটা এখনও চাইলে দেখা যায় না দেখাই ভালো তো তারপরে গানের ওপারে হয় এবং গানের ওপারে যেটা হয় সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি তখন প্রযোজনা করছেন এই সিরিয়ালটার উনি বাবাকে ফোন করেন যে আমি তোমার ছোট ছেলেকে চাই লিড রোলটা করার জন্য তো আমি কি ওকে পেতে পারি তো বাবা বিং বাবা বলেন যে আমাকে কেন জিজ্ঞেস করছিস ওকেই জিজ্ঞেস কর ও যদি করতে চায় করবে তো অর্জুনকে জিজ্ঞেস করা হয় এবং ও তখন কলেজে পড়ছে তো তখন বলে যে আমি কলেজের আমার অ্যাটেন্ডেন্স আমার পরীক্ষা এগুলো ম্যানেজ করে যদি আমাকে নিয়ে করা যায় তাহলে আমি করতে রাজি আছি তো সেটা হয় এবং বাড়িতে একটা চূড়ান্ত উত্তেজনা যে ভাই একটা দারুণ কাজে সুযোগ পেয়েছে এবং সেটা করতে চলেছে তার স্ক্রিপ্ট রাইটার ঋতুপর্ণ ঘোষ তিনি ভীষণভাবে জড়িত থাকবেন প্রজেক্টটার সঙ্গে তারা বিরাট এক্সাইটমেন্ট তখন আমি হচ্ছি বাগনক করে এসেছি ভীষণ মন খারাপ কাজ ভালো লাগছে না মানে আমার নিজের কাজ ভালো লাগছে না স্টেজে তপসে করে চলেছি এবং সেইটা এনজয় করছি কি করব জানি না লিট্রালি বাবার হোটেলে থাকছি এবং তখন আমার কাছে একটা ফোন আসে সুদেশনা রায়ের তখন রানাদা সুদেশনাদির গানের ওপরে ডিরেক্ট করার কথা ছিল তো সুদেশনা রায় বলেন যে এই লিড রোলগুলো ছাড়াও অনেকগুলো রোল রয়েছে এই সিরিয়ালটাতে কিন্তু সেগুলো সবই ছোট রোল তো সেই সেই রকম কিছু রোলের জন্য অডিশন চলছে তো তুই কি একবার অডিশন দিতে আসতে পারবি আমি বললাম আমাকে এইভাবে জিজ্ঞেস করা হচ্ছে অডিশন দিতে আসতে পারবো কি না এটা তো আমার সৌভাগ্য মানে এইটা একেবারেই সব্যসাই চক্রবর্তী ছেলে হিসেবে আমার এই অফারটা এলো আর কি তো আমি বললাম হ্যাঁ এটা তো আমার সৌভাগ্য সো আই ওয়েন্ট আইডিয়াজের অফিসে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম আমার বয়সী প্রচুর ছেলে মেয়ে তারা সকলেই অডিশন দিচ্ছে আমি অডিশন দিলাম একটা চরিত্রের জন্যে এবং তারপরে আমাকে বলা হলো তোমাকে এই চরিত্রে কাস্ট করা হচ্ছে এত তারিখ থেকে তোমার শুটিং এই দিন হচ্ছে প্রথম কাজ তুমি এই এই নিয়ে আমাদের এ স্টুডিও যেখানে শ্যুট হবে তপসিয়ায় সেখানে চলে এসো তো আমি প্রথম দিন সেখানে গেলাম তখন অলরেডি অর্জুন মিমি ইন্দ্রাশিস অনিন্দিতা এরা কাজ শুরু করে ফেলেছে ওদের একটা বন্ধুত্ব হয়ে গেছে তো আমি যখন গিয়ে পৌঁছলাম এরা সকলে মিলে একসঙ্গে আড্ডা মারছে গল্প করছে আমাকে তাদের সঙ্গেই বসানো হলো তো আমি তো ভাই ছাড়া কাউকেই চিনি না তো আমি দেখলাম ওদের ওদের মধ্যে একটা চূড়ান্ত বন্ধুত্ব হয়ে গেছে তো সেই সূত্রে একটু আড্ডা গল্প শুরু হলো আমি ভীষণ একটু রিজার্ভড ধরনের মানুষ আর কি তো আমার একটু ওপেন আপ করতে সময় লাগে সো একটা দুটো কথা বলছি বসে আছি ভীষণ নার্ভাস কী হবে হঠাৎ আমাকে বলা হলো আমাকে এবং আরও কয়েকজন যারা সেদিন প্রথম এসেছে বলা হলো যে ঋতুদা ডাকছেন আমরা প্রচণ্ড ভয় ভয় একটা ঘর তার বাইরের ঋতুপর্ণ ঘোষ লেখা সেই ঘরের ভেতরে ঢুকলাম তোরা এসেছিস আয় বস আমরা সকলে বসলাম তোরা একটু নিজেদের লাইনগুলো একটু পড়তো আমি একটু শুনি তো সবাইকেই স্ক্রিপ্ট দেওয়া হয়েছে আমাদের নিজের নিজের চরিত্রের নাম বলে দেওয়া হয়েছে তো আমরা সকলে সেই লাইনগুলো পড়লাম সে পড়লো আমি পড়লাম এ পড়লো সকলেই পড়লো সব পড়া হয়ে যাওয়ার পরে ঋতুদা বললেন গৌরব তুই এই রোলটা করবি না এই রোলটা ও করবে তুই ওই রোলটা করবি আমি ভেতর থেকে ধ্বংস হয়ে গেলাম যে আমার মনে হলো যে ঋতুদার আমার অভিনয় পছন্দ হয়নি এবং আমি যেটা করেছি সেটা খারাপ হয়েছে এবং সেই কারণে আমাকে বদলে দেওয়া হয়েছে তা প্রচণ্ড মন খারাপ নিয়ে সেদিন এবং তারপরে আমাকে বলা হলো যে আজকে আমার শুটিং হবে না কারণ আমি যে চরিত্রটা করছিলাম তার আজকে সিন আছে আমি এখন যে চরিত্রটা করছি তার আজকে কোনো সিন নেই তো তার ফলে আমাকে আজকে বাড়ি চলে যেতে এবং কোন চরিত্র করছো কিছু জানো না তুমি না মানে চরিত্রের নামগুলো বলা হয়েছে কিন্তু সেই চরিত্র কিন্তু মানে কি জায়গা কি আমি কিছুই জানি না তো আমি তখন বেরোলাম আমার জয়দীপ মুখার্জির সঙ্গে দেখা হলো জয়দীপ মুখার্জি বাবাকে অ্যাসিস্ট করতো অনেকগুলো বছর বাবা যখন টেলিভিশনে রহস্য গল্প বলে একটা সিরিজ পরিচালনা করতেন তাতে জয়দীপ মুখার্জি অ্যাসিস্ট করতো এবং তখন কথাবার্তা হচ্ছে যে জয়দীপ মুখার্জি হয়তো এই সিরি এই সিরিয়ালটার ডিরেক্টর হবেন তো আমি যেহেতু ওনাকে চিনি আমি ওনাকে গিয়ে বললাম এরকম একটা ঘটনা ঘটেছে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে ওনার বোধ আমার কাজ পছন্দ হয়নি তখন জয়দীপ জয়দীপ কাকু বলি আমি তো এটা শুনেই প্রচণ্ড একটা নেপোটিজমের এক নেপো নেপোকিড বলে সকলেই বলবে যাই হোক কী করব যেই মানুষগুলোকে ছোটোবেলার থেকে দেখে বড় হয়েছি তাদের তো ছাড়া আর কি বলবো তো জয়দীপ কাকুকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে বললো যে মন খারাপ করিস না দেখ এটাও একটা তিন মাসের চরিত্র ছিল তোকে এখন যে রোলটা দেওয়া হয়েছে এটাও একটা তিন মাসের চরিত্র তো তুই তোকে যেটা করতে বলা হবে সেটা ভালো করে করিস বাকিটা তো হাতে নেই আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলে গেলাম পরের নির্দিষ্ট দিনে এলাম এবং অভিনয় করলাম আমি ফর্চুনেটলি সেই চরিত্রটা অন টু বিকাম ভেরি পপুলার তো যেটা ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমাকে ইনিশিয়ালি একটা অন্য চরিত্রে কাস্ট করা হয়েছিল ঋতুদা আমার পড়াটা শুনে আমাকে প্রদীপ্তর চরিত্রে বসিয়ে দেন তখন তার আগে আমি অন্য একটা চরিত্র করছিলাম এবং সেটা তার দূরদর্শিতা হোক যাই হোক তার মনে হয়েছিল যে আমি এই চরিত্রটা করলে আরও ভালো হয় এবং আরও ভালো করতে পারবো এবং ফর্চুনেটলি দর্শকের সেটা ভালো লাগলো এবং আরেকটা জিনিস ঘটেছিল সেটা হচ্ছে প্রথম দিন আমরা একটা সিন করেছি আমার আর মিমির একটা সিন ছিল সেইটা করে আমরা চলে গেছি একদিন আমাদের আবার ডাক পড়লো এলাম বললো যে এই সিনটা কোনো কারণে চ্যানেল থেকে বলা হয়েছে রিশুট করা হবে এবং সেটা রিশ্যুট করবেন ঋতুদা নিজে তো আমি তো আবার নার্ভাস আমি গেলাম ঋতুদা বসে আছেন ঘরে ঋতুদা বসে আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি বসে আছেন আমাকে আর মিমিকে ডাকা হলো ঋতুদা প্রথমেই আমাদের দেখে বলেন তোরা তো চেঁচিয়েছিস কেন আমি তো মানে তখন আমি ভাবছি কি বলবো না মানে আসলে আমাদেরকে সাউন্ড রেকর্ডিস্ট বলছিলেন যে একটু তুলে কথা বলতে নয়তো অডিওটা ঠিক করে পাওয়া যাচ্ছে না বলছে শোন সাউন্ড রেকর্ড করা তার কাজ অভিনয় করাটা তোর কাজ কখনও চিৎকার করবি না চিৎকার করলে অভিনয় খারাপ হয়ে যায় ফিস ফিস করে কথা বলবি দরকার হলে তোর যেটা মনে হয় যেভাবে অভিনয় করলে তোর অভিনয়টা ভালো হবে সেইটাই করবি একদম চিৎকার করবি না অডিও পাচ্ছে কি পাচ্ছে না সেটা তার দায়িত্ব তো তারপরে আমাদেরকে বসিয়ে চরিত্রটা বোঝালেন চরিত্রটা বোঝানোর পরে আমার বোঝানোটা কীরকম ছিল এটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল মানে আমাকে বললেন যে এই প্রদীপ্ত চরিত্রর ব্যাকগ্রাউন্ড কী এ মানে মানে এবং তার তৈরি করা চরিত্র তো মানে তার বড় হওয়া কীরকম সে বিদেশে পড়াশুনো করে এসেছে সে বিদেশে এখন গান টান করতে যায় তার বাংলার ওপরে দখল একটু কম এবং সে মানে তার ডায়ালগই ছিল যে ভেড়া কথাটা শুনে বলছে হোয়াট ইজ ভেড়া তো বলছে যে এইটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড এবং সে একজন এস্টাবলিশড সিঙ্গার ক্লাসিক্যাল সিঙ্গার তো তার একটা পরিচিতি রয়েছে তার একটা জায়গা রয়েছে তো তার একটা কোথাও একটা দম্ভ রয়েছে কিন্তু আবার সে ভীষণ একটা ভালো ছেলে তার ভীষণ ভালো আপব্রিঙ্গিং এই ধরনের সব জিনিসগুলো বললেন এবং তারপরে অভিনয়ের কয়েকটা টুকটাক জিনিস বললেন তার মধ্যে একটা আমার এখনও মনে আছে সেটা হচ্ছে বললেন যে শুধুমাত্র বসে ডায়লগগুলো বলে দিলাম এটা করলে হবে না তুই একটা ঘরে যখন আছিস ঘরে এতগুলো জিনিস রয়েছে ব্যবহার কর এই জিনিসগুলোকে এই জিনিসটা তুলে নে এই জিনিসটা দেখ এই জিনিসটায় হাত দেয় এই এইগুলো করলে না আরো আমরা রিয়েল লাইফে এইগুলো করি তো এইগুলো যদি একটু ইনকর্পোরেট করার চেষ্টা করিস হয়ে হ্যাঁ এবং ফ্রম দ্যাট ডে আমার অভিনয় চেঞ্জ করে গেল কি করে করলো কেন করলো আমি কিন্তু পিন পয়েন্ট করতে পারবো না কিন্তু সঙ্গে ওই আগের গৌরব আর ওই কনভারসেশনের পরের গৌরবের মধ্যে একটা বিরাট তফাত যেই কারণে আমি আজকেও আমি যদি বাগ্নকে আমার অভিনয় দেখি এবং গানের ওপারেতে আমার অভিনয় দেখি একটা বিরাট তফাত দেখতে পাই এরকম নয় যে আমার গানের ওপারে আমার মনে হয় যে আমি দারুণ অভিনয় করেছিলাম কিন্তু কিন্তু তফাতটা বোঝা যায় এবং দর্শক দেখলে তারাও বুঝতে পারবে না একটা কোথাও সেটা কি করে হলো আমি জানি না সেটা হলো তো হ্যাঁ আই ওয়াজ ভেরি ফরচুনেট দ্যাট আমি তার সঙ্গে কাজ করতে পেরেছিলাম আমার প্রথম কাজেই এবং অনেক কিছু শিখতে পেরেছিলাম এটা একটা কী বলতো কেরিয়ারের শুরুতে কেউ যদি এরকম একটা গাইডেন্স পায় এবং তাহ তুমি যেটা বললে তুমি বুঝতে পারো যে কী চেঞ্জ হয়েছে বাট ঋতুদা পিং ঋতুদা মানে তিনি তো একজন মানে কি বলবো স্টলওয়ার্থ যাকে বলে মানে একজন একটা এমন ফিগার যে নাকি প্রচুর মানুষকে অন্যভাবে অভিনয় করিয়েছেন প্রচুর মানুষকে এবং অন্য অন্যরকমভাবে প্রেজেন্ট করেছেন তার গাইডেন্স পাওয়াটা অবভিয়াসলি তোমার ভেতরে কিছু তো চেঞ্জ করেছে চেঞ্জটা আমি ওনার কথাও বলবো এবং আমি কৌশিক গাঙ্গুলির কথাও বলবো এই দুটো মানুষের অবদান আমার আমার অভিনয়তে আমার ক্যারিয়ারে বিরাট জয়দীপ মুখার্জি এবং কিছু কিছু ডিরেক্টর আছেন যাদের সঙ্গে কাজ করলে না অনেক কিছু শেখা যায় তো আমি খুব সৌভাগ্যবান যে একদম ক্যারিয়ারের শুরুতেই ঋতুদাকে পেয়েছি কৌশিক গাঙ্গুলিকে পেয়েছি অতনু ঘোষকে পেয়েছি অঞ্জন দত্তকে পেয়েছি তো এদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি লাস্ট একটা চরিত্র তুমি করলে জেনারেলি তোমার চরিত্রের ক্ষেত্রে যেটা জেনারেলি দেখা গেছে এটি ভালো ছেলে একটি ছেলে যার মধ্যে মানে তোমার তোমাকে যেরকম দেখতে বা তোমাকে পার্সোনালি যেরকম মনে হয় তার বাইরের চরিত্র খুব বেশি তুমি করনি বাট রিসেন্টলি প্রলয়তে তুমি যে চরিত্রটা করেছো সেটা খুবই তোমার থেকে আলাদা একটা চরিত্র সেটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কারণ আমার মনে হয় যে কোনো অভিনেতার বোধ এই চ্যালেঞ্জটা দরকার তো এইটা বলতে গেলে অনেক আগে চলে যেতে হবে সেটা হচ্ছে আমি একেবারে ক্যারিয়ারের শুরু থেকেই আমি একদম শিওর ছিলাম যে আমি একজন ভার্সেটাইল অভিনেতা হতে চাই এবং আমি গানের ওপারে করার ঠিক পরে অদ্বিতীয়া বলে একটা সিরিয়াল করেছিলাম স্টার জল সাথেই যেখানে আমি একটা অত্যন্ত খারাপ লোক এবং একটা দজ্জাল ভিলেন যাকে বল সেই চরিত্রে অভিনয় করেছিলাম এবং তাতে একটা বিরাট ব্যাকলাস হয়েছিল মানে আমার মনে আছে আমি আমার চোখে জল চলে এসেছিলো তখন এমনই ব্যাকলাস হয়েছিল যে গৌরব এই চরিত্রটা করতে পারছে না আমরা ওকে এইভাবে দেখতে চাই না আচ্ছা কারণ তখন অলরেডি আমি প্রদীপ্ত মানে আইডিয়াল জামাই আইডিয়াল ছেলের স্যাক্রিফাইস করে এই ধরনের একটা ছেলে যাকে সিরিয়ালটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সিরিয়াল শুরু হচ্ছে যেখানে আমি আমার বউকে মার্ডার করেছি একটা মহিলার সঙ্গে অ্যাফেয়ার হচ্ছে তাকে মিসট্রিট করি আমার গ্রামে একটা মহিলা এসছে তার প্রতি আমার প্রচণ্ড লোভ আমি আমার ছোট ভাইকে মানে দাবড়ে তাকে সরিয়ে রাখার চেষ্টা করি যাতে সব কিছু সম্পত্তির মালিক আমি হতে পারি তো এইটা দর্শকের পক্ষে অ্যাকসেপ্ট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লাগার জায়গা সেটা হচ্ছে ইনিশিয়াল ব্যাকল্যাশটার পরে চরিত্রটা এমন একটা পপুলারিটি গেন করে অফকোর্স অদ্বিতীয়া গানের ওপারের মতো পপুলার হয়নি কিন্তু চরিত্রটার যে পপুলারিটিটা তৈরি হয় সেইটাতে বোঝা যায় যে দর্শক আমাকে এই চরিত্রে ফাইনালি অ্যাকসেপ্ট করে নেন তো সেইটা তো আমি আশা রাখবো আমার অভিনয় গুণেই হয়েছিল তো আমি তখন থেকেই চাইলে আই কুড হ্যাভ প্লেড এ সেফ কিন্তু আই ডিড নট আই ওয়ান্টেড টু বি এ ভার্সেটাইল অ্যাক্ট কিন্তু ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি প্রদীপ্তর ইমেজটা আমার সঙ্গে ভীষণভাবে স্টিক করে যায় তার কারণ হচ্ছে আমি রিয়েল লাইফে এই ধরনের একজন মানুষ মানে আমার কথাবার্তা আমার হাঁটাচলা আমার জেনারেল জীবনযাপন একটা ভালো ছেলের মতো তো আমাকে পরিচালকেরা প্রযোজকেরা সেই ধরনের চরিত্রেই বারবার কাস্ট করতে থাকেন কিন্তু আমি প্রতি মুহূর্তে চেষ্টা করেছি একটু অন্য ধরনের চরিত্র পেলেই লুফে নেবার কিন্তু সবসময় সেই কাজগুলো দর্শকের কাছে গিয়ে পৌঁছতে পারেনি মানে মানে একটা মাস দর্শকের কাছে গিয়ে পৌঁছোতে পারিনি মানে আমি কিন্তু ভূতচক্র প্রাইভেট লিমিটেডের মতো একটা ছবি করেছি যেইটাতে আমি একটা প্রচণ্ড চ্যাংড়া আউট অ্যান্ড আউট কমেডি চরিত্র যে প্রচণ্ড ভীতু যে ভূত দেখলে এমনই ভয় পায় যে সে হাসে এই ধরনের একটা চরিত্র করেছি আমি বিসমিল্লা বলে ইন্দ্রদীপ একটা ছবি করেছি যেখানে আবার আমি একটা প্রচন্ড খারাপ লোকের চরিত্র করেছি যে হয়তো ভেতর থেকে খারাপ নয় কিন্তু তার সার্কস্ট তাকে খারাপ করে তুলেছে এবং তোমার লুকটাও খুবই তো আমি বিভিন্ন যখনই সুযোগ পেয়েছি অন্য ধরনের চরিত্র করার চেষ্টা করেছি কিন্তু সেই সুযোগগুলো ভেরি ফিউ অ্যান্ড ফার বিটুইন যাকে বলে তো রাজদা যখন আমাকে এই সুযোগটা দিলেন ইনফ্যাক্ট রাজদা আমাকে প্রথম এর আগেও আরেকটা সুযোগ দিয়েছিলেন পরিণীতা বলে তার ছবিটাতে যেখানে আপাত দৃষ্টিতে আমি একটা অত্যন্ত ভালো ছেলে একটা ভালো বস কিন্তু ছবির শেষে গিয়ে জানা যায় যে এই হচ্ছে মূল ভিলেন তো তারপরে এই কাজটার ক্ষেত্রে আবার একটা সুযোগ করে দেন এবং রাজদার মনে হয়েছে যে আমি এই এই ধরনের অন্য ধরনের চরিত্র করার ক্ষমতা রাখি এবং তার জন্যে আমি রাজদার কাছে কৃতজ্ঞ তিনি আমাকে বারবার এই ধরনের সুযোগ করে দিয়েছেন এবং এই কানু চরিত্রটা করতে আমি যে আনন্দটা পেয়েছি সেইটা অনেক কাজ করতে গিয়ে পাইনি মানে একটা মেনস্ট্রিম কাজ করার পেছনে যে কতটা খাটনি এবং কতটা কতটা ট্রেনিং প্রয়োজন হয় সেইটা কিন্তু একটা মেন কাজ করলে তবেই বোঝা যায় মানে আমাদের একটা দর্শকের ধারণা আছে না যে যারা যারা সোকল তথাকথিত প্যারাল সিনেমা করে তারাই দারুণ অভিনেতা যারা যারা মেন সিনেমা করে তারা মানে তাদের অভিনয়টা ওই স্ট্যান্ডার্ডের অনেক সময় হয় না বা তারা যেটা করে সেটা অনেক বেশি কঠিন আমার ধারণা আমার আমার সত্যিই মনে হয় যে দেব বা জিত যেই ধরনের যেই ধরনের ক্যারেজমা নিয়ে আসে অন স্ক্রিন সেইটা আনার জন্য অনেক কসরত করতে অনেক বা অঙ্কুশ যেটা করে যে ওই নাচটা করার জন্য যে কত ট্রেন করতে হয় নিজেকে একটা ফাইট সিন করার জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে সেইটা আমাকে শিখতে হবে তো ইট ইজ নট এন ইজি জব অ্যাট অল মানে গৌরব শুধু অ্যাড করে দিই তোমাকে একটা একটা সাটেল অভিনয় করা একটা সাটেল অভিনয় করার আমি বিভিন্ন মেন স্ট্রিম অ্যাক্টারদের এই কথা বলতে শুনেছি প্যারালাল অ্যাক্টারদেরও এই কথা বলতে শুনেছি ইনফ্যাক্ট মনোজ্রাফের একটা অভিনয়ের ক্ষেত্রে ইন্টারভিউতে শুনছিলাম মনোজ মনোজ্রাফর বলছিলেন যে আমি কনভিন্সিংলি অত লাউড অভিনয় করতে পারবো না আমি ওটাকে নিজেকে কনভিন্স করতে পারবো না আমাকে একটা অনেক লোকের কাছে একসাথে পৌঁছোতে হবে অ্যান্ড আই হ্যাভ আমার ইমোশানটা অতটা লাউড ঠিক আছে এটা আমি কনভিন্সিংলি করে উঠতে পারবো না বোধহয়

মানে আমি এই জেনারেশনের ছেলে হয়েও আমি শাহরুখ সালমান আমিরের থেকেও বেশি অমিতাভ বচ্চনের ফ্যান এবং ওনার সেভেন্টিজের ছবিগুলোর ফ্যান এবং তো আমি আমি এই নিয়ে প্রচুর পড়াশোনা করে ফেলেছি প্রচুর ইন্টারভিউ শুনে ফেলেছি এবং ওনার সিনেমাগুলো লক্ষ লক্ষ বার প্রায় দেখে ফেলেছি এবং আমার মতো করে অ্যানালিসিস করেছি এবং অমিতাভ বচ্চন একটা জিনিস বলেছিলেন মনমোহন দেশাই তার ছবিতে আমাদেরকে দিয়ে চূড়ান্ত ইলজিক্যাল জিনিসপত্র করাতেন ঠিক এবং আমার মনে হতো যে এটা কি করে হয় এটা তো মানে একেবারে ইনলজিক্যাল একটা বিষয় কিন্তু তারপরে আমি নিজেকে বলতাম যে আমি যদি বিশ্বাস না করি তাহলে আমি কি করে এক্সপেক্ট করব আমার দর্শক বিশ্বাস ঠিক একদম এইটা একটা বিরাট জায়গা মেন স্ট্রিমে যে আমি আমার দর্শককে এন্টারটেন করছি এবং সেই এন্টারটেনমেন্টের জন্যে আমি অনেক সময় লজিক পেরিয়ে চলে যাচ্ছি তো আমাকে সেটা বিশ্বাস করতে হবে আগে তারপরে আমি আমার দর্শককে বিশ্বাস করাতে পারব আমার জন্য ওটা লজিক্যাল হতে হবে আমার জন্য লজিক্যাল হতে হবে আমাকে বিশ্বাস করতে হবে যে তিন ভাই আমার একবার রক্ত দিতে পারে একজন মায়ের মধ্যে সেই রক্তটা তখনই একসঙ্গে ঢুকে যেতে পারে আমাকে সেটা বিশ্বাস করতে হবে তবে না গিয়ে দর্শক সেটা বিশ্বাস করবেন এবং ওই সিনটার সময় তো হলে হাততালি পড়ছে তার মানে দ্য ইমোশন ইজ ওয়ার্কিং মোর দেন দ্য লজিক ঠিক তো এই এই জিনিসটা মানে আমি পার্সোনালি আমি যে ধরনের ছবি করি আমি আমি খুব একটা মেন স্ট্রিম ছবিতে খুব সচরাচর সুযোগ পাই না তবে আমি পার্সোনালি ওই ছবির খুব ফ্যান এবং আমার খুব ইচ্ছে আমি আশা রাখি কোনো দিন আমি একটু নিজেকে কনভিন্স করতে পারবো ঝাঁপিয়ে পড়ার জন্যে আমি ছবি পরিচালনা করতে চাই ভেনচুয়ালি এবং আমি যদি কোনোদিন ছবি পরিচালনা করি আমি হানড্রেড পারসেন্ট মেন স্ট্রিম ছবি বানাতে চাইব আমার সেন্সিবিলিটি দিয়ে এবং সেটা সেটা হবে কিন্তু সেই একেবারেই আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি তো সেটা তো করতে পারবো কতটা কবে করতে পারবো এখনও জানি না সবসময় মনে হয় যে আই এম নট রেডি এট কিন্তু কিছু আইডিয়াজ আছে এবং সেটা নিয়ে কাজ করার ইচ্ছে আছে ইন দ্য নিয়ার ফিউচার দেখা যাক কারণ এই কানু করতে গিয়ে এই কানু করতে গিয়ে তোমার বিগেস্ট চ্যালেঞ্জ কি মনে হয়েছে যে কানু তো দেখো কানু একটা এমন একটা চরিত্র যেটাতে না আমার মনে হয় মানে রাজকে এটা এটার জন্য ইয়ে দিতে হবে এটার জন্য ক্রেডিট দিতে হবে যে কানু চরিত্রটা তোমায় ভাবা এবং তোমার ওই লুকটা ক্রিয়েট করা এবং তোমার মধ্যে যে ইনটেন্সিটিটা আছে সেটা বের করা এটার জন্য রাজকে ক্রেডিট দিতে হবে অবশ্যই তোমায় ক্রেডিট দিতে হবে খাবার জন্য রাজকে ক্রেডিট দিতে হবে করার জন্য তোমায় ক্রেডিট দিতে হবে এবার এটা করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তোমার কাছে কি মনে হয়েছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার পার্সোনালি মনে হয়েছিল মানে সেটা হয়তো আমার চিন্তা ভাবনা আমি অমিতাভ বচ্চনের ফ্যান বলেই হয়তো আমার মনে হয়েছিল আমার ফিজিক্যাল স্ট্যাচার ইজ নট রাইট ফর দিস রোল তো তার ফলে আমার মনে হয়েছিল যে আমি যদি একটা ছ ফুট লম্বা একটু ওয়েল বিল্ড একটা ছেলে হতাম তাহলে আমার কানু করতে সুবিধে হতো কিন্তু রাজদার লজিক ছিল যে সুন্দরবনের কানু সবসময় যে ছ ফুট লম্বা ওয়েল বিল্ট হতে হবে তার তো কোনো মানে নেই এই কানু এইরকমই চেহারা কিন্তু তাও তার মধ্যে ওই রেলাটা রয়েছে তাও তার মধ্যে ওই ফিজিক্যালিটিটা রয়েছে তাও তার মধ্যে ওই স্ট্রেংথটা রয়েছে শুধু ফিজিক্যাল নয় মেন্টাল স্ট্রেংথটা রয়েছে তো সেইটা ছিল আমার বেস তার উপরে তৈরি করতে হয়েছিল এবং সেইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে কানুর ফিজিক্যালিটিটা বের করে আনা কারণ তার কথা বলার ধরন ডায়ালেক্ট এইগুলো তো ঠিক আছে এইগুলো আমি প্র্যাকটিস করেছি দিনের পর দিন গিয়ে রপ্ত করার চেষ্টা করেছি আমাদের একজন ডায়ালেক্ট কোচ ছিল আমাদেরকে সেটা শিখিয়েছেন কথা বলার ধরন অভিনয় এইগুলো তো আমার আওতায় কিন্তু ফিজিক্যালিটিটা আমাকে তৈরি করতে হয়েছিল কনসিডারিং আমি একটা প্রচণ্ড জিম করা চেহারা নয় আমার রাজদা আমাকে বলেছিল আমার আমি তোমার পেটটা ফ্ল্যাট চাই এইটুকুই আমার প্রয়োজন আমার চাই না তোমার চাই না কিন্তু আমি চাই তোমার পেটটা ফ্ল্যাট হয়ে কারণ এর মধ্যে কোনো মেদ থাকবে না কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় আমাদের কাজের সময় তো খুবই একটা সীমিত সময়ের মধ্যে কাজ করতে হয় আমি দু মাস পেয়েছিলাম তো সেই দু মাসের মধ্যে আমি যতটা পেরেছিলাম নিজেকে তৈরি করা এখনো ওই যে কানুর যে ওয়ার্কআউট সিকোয়েন্সটা রয়েছে সেটা দেখলে আমার এখনো মনে হয় যে আর একটু চেহারাটা ভালো হলে আরো ভালো হতো কিন্তু সেটা তো সব কিছুই আরও ভালো হলে আরো ভালো হতো কিন্তু হ্যাঁ আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফিজিক্যালিটিটা বের করে বাট মানে তুমি যতটা করেছিলে মধ্যে অলসো এবং আমার মনে হয় যেটা তুমি ইন্টারনাল যদি তুমি ইন্টারনালি তোমার মধ্যে ওই চরিত্রটা কারণ আমি এরম মানুষ দেখেছি যারা যাদের ধরো পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট বা পাঁচ ফুটের চেয়েও কম হাইট কিন্তু তারা ইন্টারনালি প্রচন্ড স্ট্রং এবং সেটা কিন্তু দেখা যায় বোঝা যায়

তোমার কি মনে হয় না এখন বাংলা মেনস্ট্রিম সিনেমাতে খুব বেশি একটা অন্য রকম বা অন্য ইন্ডাস্ট্রি মানে সাউথের যেরম বাংলা সিনেমা যেরম বা সাউথের যেরম সাউথের কমার্শিয়াল সিনেমা হচ্ছে সেই ধরনের সিনেমা কি বাংলা কমার্শিয়াল সিনেমা আসলে নাকি সেটা কপি করার চেষ্টা করা হচ্ছে কোনো একটা জায়গায় সেটা কি ওয়ার্ক করছে না বা বাংলার অরিজিনাল মেন স্ট্রিম সিনেমাটা কি বলে তোমার মনে হয় এটা আমার মনে হয় এটা বলা খুব কঠিন কারণ সকলের তো নিজস্ব একটা মতামত থাকে তো আমার যেটা সত্যি মনে হয় সেটা হচ্ছে যে যে কোনো ইন্ডাস্ট্রির মেন স্ট্রিম ছবি সেই জায়গার দর্শকের মন ছোঁয়াটা খুব প্রয়োজন তো সেইটা তখনই হবে যখন আমি আমার সিনেমাটা উইল বি রুটেড ইন মাই কালচার তো তুমি যেটা বললে সেটার সঙ্গে আমি একেবারে যে একমত নই সেটা বলতে পারবো না কারণ যেটা সাউথের সিনেমার যে সেন্সিবিলিটিটা সেটা সেখানকার দর্শকের সঙ্গে তাদের কালচারের সঙ্গে ভীষণভাবে যায় এখন আমি যদি একটা পুষ্পা বানানোর চেষ্টা করি তাহলে সেইটা বাংলার দর্শক কিন্তু পুষ্পা দেখবে বাংলার দর্শক পুষ্পা দেখবে এইটা ভেবে যে এইটা আমি সাউথের সিনেমা দেখছি ঠিক কিন্তু যেই সেই পুষ্পাটা আমি বাংলা ভাষায় বানাবো সেই বলবে যে এটা বিশ্বাসযোগ্য হলো না কারণ এইটা এইটা তো আমাদের কালচারে আমরা দেখিনি এইটা আমাদের আমাদের আশেপাশে এই ধরনের চরিত্ররা বাস করে না এটা আমাদের গল্প নয় এটা আমাদের গল্প নয় হ্যাঁ তো সেইটা একটা ফ্যাক্টর ডেফিনেট আরেকটা ফ্যাক্টরও খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় ধরো পুষ্পা যদি বানাতে হয় তাহলে যেই প্রয়োজন সেই তো তো সেই কারণেই সেটা সেইটা করাটাই আমার মনে হয় অনুচিত কারণ আমি তো পুষ্পার মতো করে অত খরচা করে ওই ছবিটা বানাতে পারবো না আমি অল্প টাকায় ওই ছবিটা যদি বানাতে যাই না ঘরকা না ঘাটকা হয়ে যায় আর কি বিষয়টা তো তখন দর্শক সেটা দেখেই বুঝতে পারবে সেটা দর্শক তো বোকা নয় দর্শক তো মানে এগুলো বোঝে ঠিক তো সেই কারণে আমার মনে হয় যে আমাদেরকে খুঁজে বার করতে হবে সেই সেন্সিবিলিটিটা যেটা এখন আমি বলতে পারি যে উনিশশো মানে পঞ্চাশের দশকে ষাটের দশকে উত্তম কুমার যে মেন স্ট্রিম সিনেমাটা করতেন সেই সে মেন স্ট্রিম সিনেমাটা ভীষণভাবে বাংলার কালচারে রুটেড ছিল কিন্তু ওই ছবিটাই যদি আমি আজকের দিনে বানাই তাহলে কিন্তু সেটা অবসুলিট লাগবে ঠিক সেটা আজকের দিনের সময় উপযোগী হবে সময় উপযোগী হবে না তো এইটা খুব কঠিন জিনিস একটা খুঁজে বার করতে হবে এবং একবার যদি কেউ খুঁজে বার করতে পারে তখন কিন্তু পরপর পরপর সেই ধরনের ছবি ওয়ার্ক করবে এবং হতেও থাকবে হতে কিন্তু সেইটা কেউ হয়তো কোনো কারণে পেন পয়েন্ট করতে পারেনি এখনো কিন্তু তার মানে এই নয় যে পেন পয়েন্ট করতে পারবে না কোনো না কোনো সময় সেটা পেন পয়েন্ট করা যাবে এবং তারপরে সেই ছবি হবে কারণ একটা ইন্ডাস্ট্রির বেঁচে থাকার জন্য একটা ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে ওঠার জন্য তার মেনস্ট্রিম সিনেমা সাকসেসফুল হওয়ার বিরাট প্রয়োজন বিরাট প্রয়োজন আমাদের কাছে তো সেই রসদ রয়েছে আমাদের কাছে দেব বা জিতের মতো সুপারস্টার রয়েছে তাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে তা তাদেরকে দিয়ে মানে জেনারেল মানুষের গল্প বলাতে হবে এবং সেটাকে এমনভাবে বলাতে হবে যেটাতে তারা যেটা তারা হতে চায় তারা হতে পারেনি সেইটা হয়ে ওঠার গল্প তারা দেখতে পাবে স্ক্রিনে তখনই গিয়ে ওই লিঙ্কটা ওই আইডেন্টিফিকেশনটা তৈরি হবে এবং তখনই একটা ভীষণ ভালো লাগা তৈরি হবে যেটা কয়েক বছর আগে অব্দি কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছিলাম এখনই ধরো এইস থেকে নাইনটিস অবধি বাংলা মেন সিনেমা এক সময় অঞ্জন চৌধুরী একটা ধরনের সিনেমা তৈরি করা শুরু করেন তারপর স্বপন সাহ সেটাকে সেনগুপ্ত স্বপন সাহ সব সেই সময় ছিল এবং সেই সময় কিন্তু যথেষ্ট মানে ব্লকবাস্টার্স তৈরি হয়েছে সেই সময় এবং সেটা কি নিয়ে সেটা পরিবার নিয়ে সেটা পরিবারের ইন্টারনাল পলিটিক্স নিয়ে এবং সেটা কিন্তু খুবই তুমি যদি বাংলা কালচারের কথা বলো খুবই বাঙালি হয়ে থেকেছে একদম এবং সেই কারণে লোকজনও কানেক্ট করেছে তারপরেও তুমি যদি বলো তারপরেও এখনকার সাকসেসফুল সিনেমার কথা যদি বলো এখনকার সাকসেসফুল সিনেমা কোনগুলো যেগুলো ইমোশন বেশি কানেক্ট করছে মানুষ যেই সিনেমায় কাঁদতে পারছে যেই সিনেমায় হাসতে পারছে শিবপ্রসাদ নন্দিতা একটা ধরনের সিনেমা করে সেই ধরনের সিনেমা লোকে দেখতে যায় তার কারণ তারা কোথাও না কোথাও একটা কানেকশন খুঁজে পায় যে ইমোশনের কানেকশন এবার আমার মনে হয় যে কোনো সিনেমার সেটা কমার্শিয়াল হোক সেটা আরবান হোক আমার পার্সোনাল আমার ব্যক্তিগত অভিমত এটা যে প্রত্যেকটা সিনেমার ইমোশানটা সত্যিকারের ইমোশান হওয়া খুব জরুরি একেবারেই এবং এইটা না মানে একটা একটা খুব বিশেষ সার্কল মানে শুধুমাত্র যে সিনেমা চেঞ্জ হতে হবে মেন স্ট্রিম সিনেমা বদলাতে হবে বা দর্শকের সেন্সিবিলিটি বদলাতে হবে এইটা মনে করলে কিন্তু চলবে না মানে এ এটার পেছনে একটা মানে ব্যবসার একটা বড় দিক রয়েছে যে সেই সময় যেই সময় অঞ্জন চৌধুরী বা স্বপন সাহা বা হরনাথ চক্রবর্তী এরা এনারা সাকসেসফুলি ছবি করছিলেন তখন কতগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল এখন কতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সেইটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর তো যেখানে বেশি সংখ্যক মানুষ সিনেমা দেখতে যাচ্ছে সিনেমা তাদের জন্য তৈরি হচ্ছে এখন বেশি সংখ্যক মানুষ মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখছেন যেহেতু সিঙ্গল স্ক্রিন প্রথমত কমে এসছে আর যেগুলো রয়েছে তার অনেকগুলোই ঠিক বসে কমফোর্টেবলি ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার উপযোগী নয় মানে সেই ইনফ্রাস্ট্রাকচার আর সেখানে নেই তো লোকে আর যেতে চাইছে না সেখানে তো তার ফলে যেখানে দর্শক যাচ্ছেন তাদের জন্য ছবি তৈরি হচ্ছে তো এটা একটা বিশেষ সার্কেল এটা এটা একটা মানে এটা কয়েক দিনের মধ্যে বা হঠাৎ করে পাল্টে যাবে না এটা এটা একটা লং ড্রন প্রসেস বলে আমার মনে হয় তোমার অভিনেতা হিসেবে ধরো অভিনেতা হিসেবে তো ইভলভ করতে থাকে মানুষ কন্টিনিউসলি করে যায় তুমিও করে যাচ্ছ এবং আলটিমেটলি তো এটা আমরা সবাই সবসময়ই বলি যে শেখার কোনো শেষ হবে না শেষ দিন অবধি আমরা শিখতেই থাকবো অভিনেতা হিসাবে প্রথমবার রিকগনাইজড হলে যখন যখন প্রথমবার লোকে ভালোবাসছে লোকজন বেশ হ্যাঁ মানে একটা গুরুত্ব দিচ্ছে এটা যখন তৈরি হলো সেই সময় কি কিছু মানে কী বলবো সেই সময় কি কিছু এরকম হয়েছিল যে আচ্ছা লোকে বুঝতে পারছে মানে আমার দায়িত্ব বাড়লো এবং এরকম কোনো পয়েন্ট কী এসছে যেখানে তুমি প্রথমবার বুঝলে আচ্ছা এটা করলাম এটা করুন একটা অন্য কিছু ফিল হলো আচ্ছা আচ্ছা অভিনেতা হিসেবে আমি বোধ কিছু একটা করে উঠতে পারলাম সেটা ডেফিনেটলি মনে হয়েছিল গানের ওপারে করার সময় আমি ফিল করেছিলাম অভিনেতা হিসেবে আমার মধ্যে একটা চেঞ্জ আসছে আমি ফিল করেছিলাম আমি ক্যামেরার সামনে আরও আরও কমফোর্টেবল হচ্ছি এবং অবভিয়াসলি যখন আমি খুবই সৌভাগ্যবান যে আমার প্রথম প্রজেক্টটাতেই মানে প্রথম টেলিভিশন সিরিয়ালে দর্শকের যে একটা ম্যাসেভ ভালোবাসা পেলাম তাতে আমার কনফিডেন্সটা অনেকটা বাড়লো এবং যত দিন গেল তত আমি আরও কমফোর্টেবলি ক্যামেরার সামনে অভিনয় করতে পারলাম কারণ আমার মনে হলো যে ওই ব্যাগেজটা কোথাও চলে গেল যে আমি কি পারি আমি হয়তো পারি আমি কি পারি থেকে আমি হয়তো পারি অবধি এলো আমি পারি অবধি কখনোই হয়তো আসে না তো সেইটা যখন হলো তখন আমার ক্যামেরার সামনে অভিনয় করতে সুবিধে হলো তবে আমার তখন তেইশ বছর বয়স তো তার ফলে যেটা হয় সেই সময় দায়িত্ববোধ কিংবা এর পরে কী কাজ করা উচিত বা ওই আন্ডারস্ট্যান্ডিংটা ওই সময় থাকে না আমার আমার যেটা হলো আমি পার্সোনালি ফিল করলাম যে আমার মনে হলো আমি একটা স্টার হয়ে গেছি কারণ আমি যখন রাস্তাঘাটে বেরোচ্ছি আমাকে লোকে চিনছে আমি যখন কোনো মলে যাচ্ছি আমাকে আমার সঙ্গে ছবি তুলতে লোকে আসছে তো আমার তখন মনে হলো যে আই হ্যাভ আরাইভড খুবই ভুল ধারণা খুবই ভুল ধারণা কারণ টেলিভিশনের পপুলারিটি ভীষণ 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 ক্ষণস্থায়ী এবং সেইটা আমাকে তখন আমি জানতাম না এখন আমি বুঝি যে টেলিভিশনের পপুলারিটিটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারের পপুলারিটি অভিনেতার পপুলারিটি নয় মানুষ প্রদীপ্তকে ভালোবাসতো গৌরবকে নয় তো মানুষ প্রদীপ্তকে দেখতে চাইতো প্রদীপ্তর সঙ্গে ছবি তুলতে চাইতো কিন্তু আমার মনে হয়েছিল যে পরমদা আবিরদা যিসুদা আমিও এখন আছি কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা সেটা এখন বুঝি কিন্তু হ্যাঁ ওইটাই মানে তখন আমার ওই ওই সেন্সিবিলিটিটা তৈরি হয়নি ওই ম্যাচরিটিটাও নেই তো ওই কারণে ওই সেন্স অফ যে আমার আমার ওপরে এখন একটা দায়িত্ব আছে টু ডু গুড ওয়ার্ক এরপরে আরও একটা প্রজেক্টকে আমার কাঁধে নিয়ে চলার মতো একটা কেপেবিলিটি তৈরি করতে হবে এইগুলো ভাবনাতেই আসেনি তখন তখন ওই ম্যাচ নেই তো এই কারণে আমার মনে হয় যে বাবা যেটা অনেক ছোটোবেলায় বলেছিলেন যে অভিনয় করার জন্য তাড়াহুড়ো করো না টেক ইউ টাইম আমার সত্যি মনে হয় যে আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে যে অভিনয় করার জন্যে কারেক্ট এজটা কি আমার মনে হয় প্রত্যেক মানুষের কারেক্ট এজ আলাদা কিন্তু যদি তোমাকে লিডিং রোল করতে হয় তোমার মধ্যে একটা সার্টেন ম্যাচরিটি আগে আসতে হবে কিছু মানুষের সে ম্যাচরিটি কুড়ি বছর বয়সেই চলে আসে কিছু মানুষের মধ্যে সে ম্যাচরিটি তিরিশ বছর বয়স অবধিও আসে না তো সেইটা যখন আসবে তোমার পার্সোনালিটির মধ্যে তোমার চেহারার মধ্যে তখনই ওই ওই জাম্পটা করা উচিত তাহলেই আমার মনে হয় ওই পথ চলাটা আরও অনেক সহজ হয়ে যায় এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত অভিনেতা হিসাবে তো একটা জার্নি আছে তোমার এবার এরম কোনো মোমেন্ট আছে যে মোমেন্টে তোমার মনে হলো যে মনে হয়েছে বা হয়েছে যে এই সিনটা বা এই পার্ট এই পার্টিকুলার ইয়েটাতে আই হ্যাভ টাচ টাচ দ্য ট্রুথ মানে কোনো একটা সত্যি আমি খুঁজে পেয়েছি যেটা আমি এতদিন খুঁজে পাইনি এরকম কোনো ডিফাইনিং মোমেন্ট কি তুমি তোমার জন্য আছে পিন পয়েন্ট করা খুব ডিফিকাল্ট কারণ কারণ এই পুরোটাই একটা প্রসেস তো আমরা ট্রুথের পেছনেই ছুটছি কিন্তু সেটা কি অ্যাট অল ছুঁতে পারি মানে সেটা আমরা কি অ্যাকচুয়ালি ট্রুথটা ছুঁচ্ছি না ট্রুথটা ছোঁয়ার অভিনয় করছি এটা একটা বিরাট মানে একটা আলোচনার জায়গা কিন্তু আমি যখন ওই অদ্বিতীয়া বলে সিরিয়ালটা করছি গানের ওপারে ঠিক পরে তখন আমার একটা সিকোয়েন্সের কথা খুব মনে পড়ে যেখানে আমার আমার চরিত্রটা জানতে পারছে যে সে জমিদার বাড়ির ছেলে নয় সে অ্যাকচুয়ালি দাইমার ছেলে যাকে জন্মের সময় বদলে দেওয়া হয়েছিল এবং সে এই বাড়ির বড় ছেলে হিসেবে বড় হয়েছে কিন্তু সে ওই মুহূর্তে জানতে পারছে যে সে সে ওটা নয় সে এই এত বিপুল সম্পত্তির উত্তরাধিকার নয় তার তারপরে জীবনটাই মিথ্যে মিথ্যে তো সেই সিকোয়েন্সটা আমার সঙ্গে অপরাজিতা আঢ্য ছিলেন ফর্চুনেটলি এবং আমি জানতে পারছি তিনি আমার মা যাকে আমি এতদিন আমার দাই বলে জানতাম তো সেই সিকোয়েন্সটা করার সময় একটা আই আই ফেল্ট ইট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এভার ফেল্ট ইট যেখানে আমি হাসছি আমি কাঁদছি আমি দুঃখ পাচ্ছি আমি রেগে যাচ্ছি সবটা একসঙ্গে হচ্ছে এবং সেই সেই প্রথম আমি কোথাও গিয়ে ফিল করি যে যে দিস ইজ ওয়াট আই ওয়ান্ট টু ডু এইটা করে আমি আনন্দ পাচ্ছি এইটা করতে আমার ভালো লাগছে আমি সৌভাগ্যবান যে আমি এমন একটা প্রফেশনে রয়েছি যেই যে কাজটা করতে আমার ভালো লাগে তো আই শুড মেক দ্য মোস্ট অফ ইট এইটা ওই সময় আমার রিয়েলাইজেশনটা হয় এইটা আমি বলছি দু হাজার এগারোর কথা হ্যাঁ ওই সময় হয় এবার আবার বিভিন্ন সময় ক্যারিয়ারে বিভিন্ন কাজ করতে করতে অনেক সময় এই জিনিসটা ফিল করেছি বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইন্টেন্স ফিলিং হুম আজকে আমাদের যেই টাইম কনস্টেন্টের মধ্যে কাজ করতে হয় কোনো কোনো সময় তো নিশ্চয়ই তোমার অভিনেতা হিসেবে এরমও হয় যে এই সিনটা না আমি আমি ঠিক সত্যি হতে পারলাম না কিন্তু দেখছো তুমি সময় নেই বা ডিরেক্টর বলছে বা টিম বলছে যে না আর টেক নেওয়া যাবে না হয়তো তোমার ইচ্ছে হচ্ছে যে আরেকটা টেক হলে ভালো হতো এটা হয় না এটা ফর্চুনেটলি আমাকে আমি যে কাজগুলো করেছি তাতে সেই জায়গাটা যতই টাইট শিডিউলের মধ্যে হোক না কেন সেই জায়গাটা ডিরেক্টররা দিয়েছেন কিন্তু আমি যেহেতু ভীষণ একটা মেথডে বিশ্বাসী নই মানে আমার প্রসেসটা সেটা নয় আমি একেবারেই ইনস্টিংটিভ অভিনেতা তো তার ফলে সেইটা অনেক সময় আমি একটা ইমোশনকে ছোঁয়াটা যদি আমি ফিল করি যে মানে জেনুইনলি আই আই এম নট বিং এবল টু টাচ দ্যাট ইমোশন টাচ দ্যাট কর্ড আমার মধ্যে থেকে সেটা আসছে না তখন আমি সেটা টেকনিক্যালি করার চেষ্টা করি এবং আমার অভিজ্ঞতা আমার থিয়েটারের ট্রেনিং আমাকে সেইটা করতে খানিকটা হলেও সাহায্য করে তো তখন আই হ্যাভ টু ডিপেন্ড অন মাই টেকনিক্যাল অ্যাবিলিটি টু টু টাচ দ্যাট কড অ্যাটলিস্ট টু মেক দ্য অডিয়েন্স ফিল দ্যাট হ্যাভ টাচ রাইট 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 সেইটা হয় সেইটা হয় তোমার একটা জিনিস আমি শুনলাম সেটা হলো তুমি নাকি খুব সহজে সুইচ অন সুইচ অফ করতে পারো চরিত্র আর তোমার ব্যক্তি জীবনের মধ্যে এটা আমার সৌরভ বলছিল তো সেটা কি মানে সেটা কি সত্যি এবং সেটা কীভাবে করো তো সেইটাই আমার প্রসেস মানে আমার আমার আমি যেরকম বলছিলাম যে আমি তো মানে একাডেমিক্যালি শিক্ষিত অভিনেতা নই আমার ট্রেনিংটা থিয়েটার থেকে এবং আমার অনেক কিছু শিখেছি থিয়েটার থেকে আমার ভয়েস থ্রো হোক আমার স্টেজে হাঁটা হোক নিজেকে ক্যারি করা হোক হাতের ব্যবহার হোক এই সমস্ত কিছু এই টেকনিক্যাল বিষয়গুলো আমার থিয়েটার থেকে শেখা এই সুইচ অন সুইচ অফটা অটোম্যাটিকলি হয়েছে মানে সেইটা হয়তো আমি যাদের থেকে অভিনয় শিখেছি আমার বাবা আমার পিসি তাদের প্রসেসটা সেইটা তো হয়তো সেই কারণে আমার প্রসেসটাও সেইটা হয়ে গেছে যে আমাকে সারাক্ষণই যে আমাকে ওই চরিত্রের মধ্যে থাকতে হবে ওই ওইটা আমি ঠিক বিশ্বাস করি না আমার কাছে বিটুইন অ্যাকশান অ্যান্ড কাট আমাকে ওই চরিত্রটা হয়ে উঠতে হবে তার জন্যে আমাকে অ্যাকশানের আগে এবং কাটের পরে কি করতে হবে সেটা আমার নিজস্ব প্রসেস নিজস্ব প্রসেস কিন্তু ইউজুয়ালি যেটা হয় আমি অ্যাকশানের পরে চরিত্রটা হয়ে উঠতে সক্ষম সেটা ভেরি ফর্চুনেট কিন্তু আবার তুমি সৌরভের কথা বললে আমি তখন আমি তাহলে সেটাও বলি যে সৌরভ যেটা করে সেইটা আবার আমি করতে পারবো না মানে সৌরভ মন্টু পাইলটে যেটা করেছে সেইটা আমি যদি মন্টু পাইলট করতাম ওটা ওরকমভাবে হতো না তো আমি ওর মতো করে করতেই পারতাম না তো প্রত্যেক অভিনেতার তো তার নিজস্ব একটা প্রসেস থাকে তুমি কি তোমার প্রসেস সম্পর্কে খুব বেশি হতে চাও বা মানে আমি হতে চাই না মানে আমি ওই যে বললাম আমি ভীষণ ইনস্টিংটিভ অভিনেতা তো আমি একেবারেই অ্যাওয়ার হতে চাই না আমি মনে হয় যদি আমি অ্যাওয়ার হয়ে যাই তাহলে ওইটা আর কাজ করবে না তো সেহেতু আমার কাছে আমাকে আমার বাবা একটা জিনিস শিখিয়েছিলেন যেহেতু উনি আমার অভিনয়ের শিক্ষক উনি আমাকে বলেছিলেন যে ওনার নিজস্ব প্রসেস হচ্ছে আমি চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি না আমি মনে করি যে আমি যদি চরিত্রটা হতাম তাহলে তাহলে সেটা কি হতো তাহলে সে কীরকমভাবে সে বিহেভ করতো সে কিভাবে কথা বলত তো আমি কানু হয়ে যাচ্ছি না গৌরব যদি কানুর ব্যাকগ্রাউন্ডে থেকে আসতো তার ছোটোবেলাটা যদি ওইভাবে কাটতো তার সে যদি তার পরিবারকে ছোটোবেলায় হারাতো এবং সে ওই ব্যাকগ্রাউন্ডে বড় হতো ওই ওই সিচুয়েশনের মধ্যে সে পড়তো তাহলে সে কি করতো এইটা আমি মনে করার চেষ্টা করি এইটা এইটা আমার পার্সোনাল প্রসেস আচ্ছা বেশ তোমার অভিনয় যতটা দেখেছি সেটা তো তার একটা নিজস্ব ভালো লাগা আছে তোমার একটা পার্টিকুলার জিনিস নিয়ে আমি খুব মানে খুবই মুভড হয়েছিলাম সেটা হলো তোমার একটা অডিও স্টোরিতে একটা অভিনয় তুমি করেছিলে এবং আমার মনে হয়েছিল আমি ওই অডিও অভিনয়টা শুধুমাত্র ভোকাল অ্যাক্টিং দিয়ে আই কুড সি দ্য ক্যারেক্টার আই কুড ফিল দ্য ক্যারেক্টারস অ্যাংস্ট তার ভালো লাগা তার খারাপ লাগা তার দুঃখ তার রিভেঞ্জ নেওয়ার ইচ্ছে এবং যখন সে রিভেঞ্জ নিচ্ছে আমারও মনে হচ্ছে যে আমিও কিছু একটা করলাম মানে আমারও বেশ করেছে করেছে এই জিনিসটা তো খুব বেশি আমরা মানে এতটা কানেক্ট করি না দুম করে ক্যারেক্টারের সঙ্গে তোমার এই অডিও অ্যাক্টিংটার মানে ঘটনাটা হলো এবং রকম তারপর কি হলো তো প্রথমে এইটার জন্যে আমি কিন্তু কৃতিত্ব দেব অনেকটা সিংহভাগ কৃতিত্ব দেব স্ক্রিপ্ট রাইটারকে কারণ উনি গল্পটাকে যেভাবে অ্যাডাপ্ট করেছেন সেইটার জন্যেই কিন্তু অডিয়েন্স এই তাদের মধ্যে এই ফিলিংটা জেনারেট হচ্ছে যে এ যখন রিভেঞ্জ নিচ্ছে আমি ফিল করছি আমি নিচ্ছি তো এইটার জন্য কিন্তু লেখক দেয় এবারে আমার পার্সোনাল বিষয়টা হচ্ছে যে আমার এক্সকিউজ মি প্রজেক্টের নাম নেওয়া যায় না নামটা নিও না কারণ রিসেন্টলি আমি শুনেছি যে ওরা নাকি সমক বলছিল মানে সমকের সময়টা বিয়ে করে ওরা নাকি এটা অ্যালাউ করছে না কোনো চ্যানেল যদি নাম নেওয়া হয় তাহলে তাদের ওকে ফাইন তো আমার বাবা বহুদিন ধরে অডিওতে কাজ করছেন এবং যেরকম বললাম বাবা যেহেতু আমার আইডল আমার হিরো আমার অনুপ্রেরণা তো সেহেতু খুবই অল্প বয়স থেকে বাবা যখন করছেন অডিওতে কাজ তখন থেকেই আমার এই বিষয়টার প্রতি একটা ইন্টারেস্ট জন্মায় এবং এই বিষয়ে আমার বাবা বাবার সঙ্গে অনেক রকম আলোচনাও হয় যে তুমি কি করো যার জন্য তোমার গল্প বলাটা শুনতে এত ভালো লাগে সেটা কি শুধুমাত্র তোমার গলার বেস নাকি আরও অনেক কিছু তার সঙ্গে ইনভলভ তো তখন আমাকে বোঝানো হয়েছিল বাবাই বুঝিয়েছিলেন যে ইট ইজ নট জাস্ট দ্য কোয়ালিটি অফ ভয়েস কোয়ালিটি অফ ভয়েসটা তো গড গিফটেড ওটা তো কারোর হাতে নেই কিন্তু আমি যখন একটা গল্প বলছি তখন তো আমাকে দর্শক দেখতে পাচ্ছেন না শ্রোতারা দেখতে পাচ্ছেন না তো তার ফলে আমাকে এমনভাবে গল্পটা বলতে হবে যাতে শ্রোতাদের গল্পটা শুনতে ভালো লাগে মানে ছোটোবেলায় আমরা যেরকম দাদু ঠাম্মাদের কাছে গল্প শুনতাম না তারা গল্প বলতেন আমরা গল্পটা মন দিয়ে শুনতাম সেটা ওই কারণেই হতো কারণ তারা গল্পের ছলে এমনভাবে গল্পটা বলতেন যে আমরা ইম্যাজিন করতে পারতাম সেটা তো সেইটা আমি প্রথম বোঝার চেষ্টা করি এবং আমি অভিনয় শুরু করার আগে থেকেই এই বিষয়টা নিয়ে আমার এতই ফ্যাসিনেশন ছিল যে আমি অবজার্ভ করতাম আমার বাবার কাজ যাদের কাজ শুনতে আমার ভালো লাগে অমিতাভ বচ্চনের অডিও ওয়ার্ক আমি এগুলো খুব শুনতাম এবং শুনে আমি চেষ্টা করতাম বোঝার যে শুধুমাত্র বেসের জন্য ভালো লাগছে না ওদের একটা বলার ধরন আছে সেই বলার ধরনটা ভীষণ অ্যাট্র্যাক্ট করছে এবং ভীষণভাবে আমাকে ম্যাগনেটের মতো আটকে রাখছে আমি ওটা ছেড়ে যেতে পারছি না আমার আমাকে ধরে রাখছে ওই অ্যাটেনশনটা সেটা কেন হচ্ছে এইটা ধরার চেষ্টা করতাম এবং কি করতাম তখন আমার কাছে খুবই একটা সিম্পল ফোন ছিল সেই ফোনে আমি কোনো একটা বই নিয়ে মানে সেটা চাঁদের পাহাড় হতে পারে সেটা সত্যজিৎ রায়ের কোনো লেখা হতে পারে সেটা পড়তাম আর রেকর্ড করতাম করে তারপর সেটা শুনতাম তারপর শুনে বোঝার চেষ্টা করতাম যে কেন দিস ইজ নট কানেক্টিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ তারপরে সেটাকে আবার করতাম তারপর সেটা আবার করতাম সেটা দিনের পর দিন করেছি এবং সেইটা আমার করতে ভালো লাগতো বলে করতাম এরম নয় যে আমি জানি যে আমাকে কোনো দিন অডিওতে কাজ করতে বলা হবে আমার ভালো লাগতো আমার এই জিনিসটা বোঝার জানার ইচ্ছে ছিল সেই কারণেই করতাম এবং যখন প্রথম আমাকে অডিওতে কাজ করতে বলা হয় আমি একেবারেই কোনো রকম আমার কোনো প্রসেস ছিল না যে আমি অডিওতে কাজ করছি বলে এইটা অন্যরকমভাবে করবো অফকোর্স থিয়েটারের ট্রেনিংটা ভীষণভাবে কাজ করেছিল কারণ থিয়েটারও ভীষণ শ্রুতি প্রধান ঠিক তো সেইটা একটা জিনিস ছিল যে টেল ড্রপ হবে না ভয়েসের থ্রোটা ইকুয়াল থাকতে হবে সেটা আমি রেগে কথা বলি বা ফিসফিস করে কথা বলি আমাকে মন রাখতে হবে যে আমার এক্সপ্রেশনটা লোকে দেখতে পাচ্ছে না তো এই এই জিনিসগুলো থিয়েটার থেকে আসে এবং সেইটাই শুধু মাথায় রেখে আমি অভিনয়টা করেছিলাম এবং এটা আমার সৌভাগ্য যে শ্রোতাদের ভালো লেগে যায় এবং তার ফলে তারপরে একটার পর একটা অডিওতে কাজ করেছি ইনফ্যাক্ট আমার একটা নিজস্ব পডকাস্ট তারপরে স্যাংশন হয় এবং সেই পডকাস্ট আই ওয়াজ প্রবলি ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু হ্যাভ দ্যার ওন পডকাস্ট যেখানে আমি আমার নিজের জীবনের গল্প বলছি আমি গৌরব বলছি স্পটিফাইতে তো সেইটা সেইটাও আবার খুবই সাকসেসফুল হয় এবং ওটা এমনই সাকসেসফুল হয়ে যায় যে একটা একটা রিজনাল শো হয়েও ভারতবর্ষের টপ টেন শোয়ের মধ্যে চলে আসে তো তখনই আমি বুঝি যে না আমি যেটা করতে চেয়েছিলাম সেইটা করতে পেরেছি এইবারে দায়িত্ব হচ্ছে আমি সেইটা নিয়ে কি করছি এরপরে কি কাজ করছি আরও কত ইম্প্রুভ করছি আমি আমার পরের অভিনয়টাকে এইটা থেকে কতটা আলাদা করতে পারছি এইটাই হয়ে যায় তারপরের রেসপন্সিবিলিটি এবং তোমার এই প্র্যাকটিসটা যেটা তুমি বললে যে করে গেছো কন্টিনিউসলি সেটা কোথাও না কোথাও তো কাজে লেগেছেই হ্যাঁ সেটা এখন বুঝি যে ভীষণভাবে কাজে লেগেছে এবং কারণ আমার মনে হয় যে কোন আর্টিস্টের তার নিজের কাজ যদি তার নিজের তোমার গলার ক্ষেত্রে বলছি তোমার নিজের কাজ যদি তোমার নিজের কানে ভালো না লাগে তাহলে কি আরো কার কারোর জন্য ভালো লাগবে আর কারো ভালো লাগবে সেটা সেই সেই এটা আমার সব সময় মনে হয় আরেকটা জিনিস আরেকটা বিষয়েও বলবো আমার বাবা মাকে কৃতিত্ব দেব ছোটোবেলার থেকে আমাদের উচ্চারণ স্পষ্ট করা এবং তিনটে ভাষা বাংলা হিন্দি এবং ইংরেজি তিনটে ভাষার উপর দখল তৈরি করার ওপরে একটা ভীষণ জোর দেওয়া হতো বাড়িতে মানে এরকমও হয়েছে যে ভীষণ তাড়াতাড়ি কথা বলেছি কথাটা বোঝা যায়নি বাবা প্রশ্নের উত্তরই দেননি যে কী বললে বুঝতে পারলাম না পরিষ্কার করে বলো তারপরে আমি উত্তর দেব তো এই জিনিসগুলো না সাবকনশিয়াস লেভেলে একটা ভীষণভাবে কাজ করে তারপরে আরেকটা জিনিস বলতেন যে নিজের কথা কি নিজে শুনতে পাও এইটা আবার দস্তিদার আমার বাবা মাকে শিখিয়েছিলেন তিনি আবার তাদের শিক্ষাগুরু তো উনি বলেছিলেন যখন তুমি অভিনয় করো তখন কি নিজের কথা নিজে শুনতে পাও এটা খুবই একটা অদ্ভুত কথা অফকোর্স আমি যেটা বলছি সেটা শুনতে পাচ্ছি কিন্তু অনেক সময় আমরা অভিনয় করতে গিয়ে স্পেশালি এমন কিছু কথা বলি যেটা আমি কনসিয়াসলি শুনি না এবং মনে হয় যে এই এইটা ভুল উচ্চারণ করলে এটা ভুল বললে তখন মনে হয় ভুল বললাম কোই বুঝতে পারিনি তো তারপরে যখন শুনছি তখন রিয়েলাইজ করছি ও এটা তো ভুল বলেছি তার মানে আমি নিজের কথা নিজে শুনিনি আমি যদি নিজের কথাটা নিজে মন দিয়ে শুনি তখনই তো দর্শক বা শ্রোতা আমার কথাটা মন দিয়ে শুনবে তো এই এই জিনিসগুলো আমার মনে হয় এবং অফকোর্স ইংরেজি বাংলা হিন্দি আমি এখনও যখন কথা বলছি আমার বাংলার মধ্যে প্রচুর ইংরেজি শব্দ চলে আসছে কিন্তু এইটা আমাদেরকে বলা হতো ছোটোবেলা থেকে আমাকেও ভাইকেও যে যখন বাংলায় কথা বলবে শুধুমাত্র বাংলায় কথা বলো যখন ইংরেজিতে কথা বলবে শুধুমাত্র ইংরেজিতে কথা বলো তাহলে তোমার ভোকাবুলারিটা ইম্প্রুভ করবে এই যে যেটা আমি এখন করলাম বাংলা থেকে ইংরেজিতে চলে গেলাম এইটা হবে না কিন্তু এটা করাটা খুব কঠিন কিন্তু যতটা সম্ভব হয় চেষ্টা করি করার বেশ তুমি রিসেন্টলি বাবা হচ্ছ তোমার মানে বাবা হওয়া মানে তো একটা একটা চেঞ্জ লাইফের একটা বড় চেঞ্জ প্রথম কথা হলো চেঞ্জটা কীরকম এবং মানে হোয়াট এক্স্যাক্টলি দ্য ফিলিং ওয়াজ কারণ আমার মনে হয় জনেরই একটা আলাদা আলাদা করে নিজের মতো করে একটা মানে ফিলিং হয় কীরকম হলো এই এই বিষয়টা কীভাবে কীভাবে ঘটলো বলে বোঝানো খুব মুশকিল মুশকিল মানে এত একটা ভালো লাগার বিষয় এবং আমার একটা জিনিস খুব মনে হয় আমার এবং রিধিমার দুজনেরই যে বাবা মা তখনই হওয়া উচিত যখন তুমি বাবা মা হওয়ার জন্যে মেন্টালি প্রিপেয়ার্ড কারণ বাবা মা হওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় মানে ইন দ্য সেন্স একটা বাচ্চা যখন জাস্ট জন্মায় তখন বাবা মা জানে না কি করবে তাকে সে যখন কাঁদছে কেন কাঁদছে জানি না এইটা হলে কি করতে হয় জানি না ওইটা হলে কি করতে হয় জানি না তো ভীষণই একটা ওভারওয়েলমিং প্রসেস সেইটা করার জন্যে কি তুমি তৈরি তুমি যদি তৈরি থাকো তাহলেই হও তাহলে আর ওই ডিপ্রেশন হোক বা জীবনটাকে ঠিক করে উপভোগ করছি না এইটা মনে হওয়া এইগুলো হয় না তখন তো আমাদের ক্ষেত্রে আমরা খুবই ফর্চুনেট যে আমাদের দুজনের ওয়েভ লেংথটা ম্যাচ করেছিল এবং আমরা একটা সময় গিয়ে সিদ্ধান্ত নিই বাবা মা হওয়ার এবং ফর্চুনেটলি অলভ্যান্ড ওয়েলভ এবং আমরা একটা ফুটফুটে ছেলের বাবা মা হতে পেরেছি এবং ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে এবং নিজের মধ্যে একটা বিরাট চেঞ্জ অনুভব করছি সেইটা পিন পয়েন্ট করা কঠিন কিন্তু চেঞ্জ সেটা করা মুশকিল কিন্তু বুঝতে পারছি যে মানুষ হিসেবে পাল্টাচ্ছি আমার দায়িত্ব জ্ঞান হয়তো খানিকটা ইম্প্রুভ করেছে আমি আগে যতটা ফ্রিভলেস হতে পারতাম এখন হয়তো অতটা হই না কারণ আমার মনে হয় যে আমি আমার ছেলের কাছে কত কি এক্সাম্পল সেট করছি এইটা চলে আসে তো এই জিনিসগুলো তো আছেই এবং তার সঙ্গে একটা দায়িত্ববোধ তার সঙ্গে একটা প্রচণ্ড ভালো লাগা একটা একটা মানুষকে আমরা তৈরি করেছি তার চোখের সামনে সে বড় হচ্ছে সেইটা মানে আর অদ্ভুত অদ্ভুত ভালো লাগার বিষয় এবং আমার মনে হয় আমি এটা পার্সোনালি মনে হয় প্রত্যেকেরই আলাদা আলাদা ইয়ে থাকবে আমার মনে হয় একজন অভিনেতা বা একজন যে এই কাজটার মধ্যে আছে তার জন্য তার মেন্টাল ম্যাচুরিটি অ্যাজ এ অভিনেতা সেটার জন্য বোধ হয় কোথাও না কোথাও এটা হেল্প করে ইন এ ডিফারেন্ট ওয়ে নিশ্চয়ই হয়তো কোনো না কোনো পয়েন্টে প্রত্যেকেরই এই মানে দেখো একটা একটা বাচ্চা যখন মানে ভূমিষ্ঠ হয় তারপর তার যে বড় হওয়াটা এই বড় হওয়ার মধ্যে প্রচুর এক্সপ্রেশনস দেখা যায় যেটা না দ্য পিওরেস্ট ওর চেয়ে বেশি পিওর তো আমরা কেউ নই সেই মানে ওইটাই সবচেয়ে পিওরেস্ট তা আমার আমার এক বন্ধু একটা রিসেন্টলি বাবা হওয়াতে আমি ওকে বলেছিলাম ও অভিনেতা ওকে বলেছিলাম যে তুই যদি এই পুরোটা দূরে তোর বাচ্চাটাকে অবজার্ভ করতে পারিস না যে ওর ও কীভাবে কীভাবে চেঞ্জ হচ্ছে তাহলে তুই অভিনেতা হিসেবে হয়তো অনেক বড় এটা আমার পার্সোনাল মনে হয় আমার তো সত্যি মনে হয় যে জীবনের বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন একটা মানে একটা ধাপ আসে এই এগুলো হচ্ছে আর প্রত্যেকটা ধাপ মানুষটাকে বদলে দেয় ঠিক তো এইটা হচ্ছে তার মধ্যে একটা মেজার ধাপ এবং সেটার পরে আমি এখন বাচ্চাদের প্রতি একটা অন্য নজরেই দেখি বাচ্চাদেরকে এখন মানে একটা বাচ্চা কাঁদলে আমার আগে মনে হতো উফ বাচ্চা কাঁদছে অসহ্য মানে স্পেশালি যখন প্লেনে আছি মানে আমার পাশে একটা বাচ্চা পড়েছে উফ আমার পুরো জর্নিটা বরবাদ হয়ে গেল এই চিন্তাটা আসতো এখন বাচ্চা দেখলে একটা প্রচন্ড ভালোবাসা আসে এবং স্নেহ আসে এবং সে কাঁদলে একটা মায়া তৈরি হয় তার কেন কাঁদছে কি হচ্ছে এ তো আমি মানুষ হিসেবেই তো বদলে গেছি এবং সেটা আমার ছেলের জন্যেই তো এই 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 চেঞ্জগুলো তো আসেই আজকের দিনে প্রচুর মানুষকে দেখি যারা সেম প্রফেশনে থেকে একই প্রফেশনে থেকে হাজব্যান্ড ওয়াইফ অনেকেই বলে যে একই কাজে থেকে মানে হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকাটা বা একটা সম্পর্কে থাকা খুব কঠিন এটা অনেকে বলে অনেকে বলে পার্সোনাল বিশ্বাস আলাদা বাট অনেকে এই কথাটা নিয়ে অনেক রকম কথা হয় আলাদা কাজ হলে ভালো তোমাদের ক্ষেত্রে তোমরা যখন তোমাদের এই বিবাহিত জীবনে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে তোমার সম্পর্ক বিবাহ মানে বিয়ে এই সমস্ত থেকে ওভারঅল পৃথিবীরই আস্তে আস্তে একটুখানি বিশ্বাস উঠে যাওয়ার মতো দেখতে পাচ্ছি আমি সেখানে তোমাদের মানে হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট টাইম যে তোমরা একই প্রফেশনে আছো এবং কোনোভাবে কি সেটা কোথাও কোনো অসুবিধা সৃষ্টি করেছে বা যাদের জন্য করে তাদের জন্য কি আমরা একবার মানে তোমার থেকে শুনতে পারি যে হাউ ম্যানেজ দিস আমি প্রথমেই আমার মনে হয় যে একই প্রফেশনে থাকলে তো বরং সুবিধে তার কারণ হচ্ছে আমার এই অড ওয়ার্কার্স বা রেধিমার অড ওয়ার্কার্স আমরা একে অপরের সিচুয়েশানটা বুঝতে পারি এবং কেন এইটা হচ্ছে কেন দেরি হচ্ছে বা কেন এই ডেটে শ্যুট হওয়ার কথা ছিল এইটা হচ্ছে না ওইটা হচ্ছে তাহলে তো আমাদের বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করতে হবে সেটা কেন হবে সেইটা বুঝতে পারাটা তো একটা বিরাট জিনিস তো একই প্রফেশনে থাকলে তো আমার মনে হয় সেটা সুবিধা সুবিধা এবং আমাদের ক্ষেত্রে যেটা ভীষণভাবে ওয়ার্ক করেছে সেটা হচ্ছে আমাদের সম্পর্কটা আমাদের পরিচয় আমার প্রথম ছবি করতে গিয়ে কৌশিক গাঙ্গুলির রংগিলান্তি করতে গিয়ে আমার রিদিমার সঙ্গে পরিচয় এবং আমরা প্রেমে পড়ার আগে থেকে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম মানে আমরা পাঁচজনেই আমি রিধিমা ইন্দ্রাশিস গৌরব তানাজি আমরা পাঁচজন ছিলাম ছবিতে এবং আমরা ভীষণ বন্ধু হয়ে উঠেছিলাম এমনই বন্ধু হয়ে উঠেছিলাম যে এখনও সেই বন্ধুত্ব লাস্ট করে গেছে উইচ ইজ ভেরি ফর্চুনেট ইন্ডাস্ট্রিতে থেকে এবং সেটা একটা অদ্ভুত বন্ধুত্ব মানে হয়তো দিনের পর দিন দেখা হচ্ছে না কিন্তু যেদিন দেখা হবে ঠিক যেখানে আমরা লাস্ট কনভারসেশন অফ ওখান থেকেই আবার শুরু হচ্ছে তো সেই বন্ধুত্বের সম্পর্কটা হ্যাজ লাস্টেড এইটা আমার মনে হয় আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস যে আমাদের সম্পর্কটা শুরুই হয়েছে বন্ধুত্বের থেকে এবং আমরা যেহেতু স্বামী স্ত্রী ভীষণ বন্ধু সেহেতু আমাদের জীবনে এরকম নয় যে আপস অ্যান্ড আসেনি আপস অ্যান্ড তো আসতে বাধ্য কিন্তু সেটার মধ্যে দিয়ে আমাদের বেরিয়ে আসতে অনেক সুবিধে হয়েছে কারণ আমরা ফ্র্যাঙ্কলি একে অপরের সঙ্গে কথা বলতে পারি আমরা একে অপরকে খুব ভালো করে বুঝি এবং ওই বন্ধুত্বটা আই থিঙ্ক হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডার্স তো আমার মনে হয় যে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বন্ধুত্বটা থাকা খুব জরুরি এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত আমার মনে হয় পার্সোনালি যে যে কোনো সম্পর্ক যে কোনো রিলেশনশিপই পার্সোনাল ইকুয়েশনের উপরেই ডিপেন্ড করে এটা তো মানে তোমার এক্সাম্পলটা অন্যের এক্সাম্পল নাও হতে পারে বাট আমি তোমার ব্যক্তিগত ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা জানতে চাই এবং আমার মনে হয় যে সত্যি অনেক সময় এটা হয়তো সুবিধাও হয় অনেকের জন্য অনেকের জন্য ওই পার্সোনাল ইকুয়েশনটা অ্যাবসলিউটলি সেটা যার যেটা আমাদের ক্ষেত্রে এটা ওয়ার্ক করেছে তাই এটা আমাদের সিস্টেম বলা যেতে পারে বেশ বেশ তো আমরা একটা খুবই মানে খুবই খুবই ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডাটা মেরে এবং তুমি খুব তোমার অডিও স্টোরিতে তোমাকে দেখেছি দেখেছি তোমার অভিনয়তে তোমাকে যেভাবে পার্সোনালিও তুমি খুবই সুন্দর গুছিয়ে সুন্দর করে কথা বলো তোমার কথা শুনতে খুব ভালো লাগে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার মনে হলো থ্যাংক ইউ আমার সৌভাগ্য এবং খুবই ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডাটা মেরে এবং আমার মনে হয় যে অবভিয়াসলি দর্শকদের ভালো লেগেছে আমি শিওর এবং থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ ফর গিভিং ইট ইজ মাই প্লেজার আমি প্রথমেই বলি যে আমি এই শোটার ভীষণ ফ্যান এবং একেবারে প্রথম এপিসোডটা থেকে খরাজ মুখার্জির এপিসোড থেকে আমি দেখি এবং চেষ্টা করেছি প্রত্যেকটা এপিসোড দেখার এবং আমার ভীষণ ভালো লাগে মানে এটা ওই তথাকথিত ইন্টারভিউয়ের মতো যেহেতু হয় না এটা একটা আড্ডার মতো হয় সেহেতু দেখতে ভালো লাগে এবং আজকে এখানে এসে কথা বলে এত ভালো লাগলো আমার সৌভাগ্য থ্যাংক ইউ ফর হ্যাভিং মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ফর দি ইয়োর কাইন্ড ওয়ার্ডস সত্যি আমারও খুব ভালো লাগলো এবং আমাদের এই পুরো টিমটারও আশা করি খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে সোল কানেকশান পডকাস্টকে যতটা ভালোবাসা আপনারা দিয়েছেন ততটা ভালোবাসা পেয়ে আমি সত্যি সত্যি খুব হ্যাপি এবং আশা করি এই এপিসোডটাকেও আপনাকে এই এপিসোডটাও আপনাদেরকে অতটাই আনন্দ দিয়েছে যেটা অন্যান্য এপিসোড দিয়ে থাকে সো আজকের জন্য এই এপিসোড এখানেই শেষ করব আর একটা কথা সবসময় বলি সেটা এখনও বলবো বারবার বলবো সেটা হলো স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি চারিদিকে নেগেটিভ লোকজন অনেক কথাবার্তা বলছে বাট ভালো থাকতে গেলে একটু পজিটিভ থাকা উচিত বলে আমার মনে হয় আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডের টারা বাই বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না